ইউএস আপনাকে আরেকবার ওয়েলকাম করছি রেডিও 91.4 FM-এ। আর আমি আপনার সাথে আছি আর জে এলভিস। আজকে রেডিও 71-এ আফটার আ লং লং টাইম শুরু হয়ে গেল অদৃশ্য, যেটা আগে আপনি সিজন টু বলতে পারবেন। আজকে সিজন টু এর পর্ব এক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সাথে ঠিক রাত একটা পর্যন্ত থাকার জন্য। আজকে এই অদৃশ্যে কি হয় যারা আগে থেকে আমাদেরকে শুনে আসছেন রেডিও 91.4 FM তারা জানেন, আর যারা আজকে প্রথমবারের মধ্যে টিউন করলেন বা শুনছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি। অদৃশ্য এটা এমন একটা প্রোগ্রাম আমাদের যেখানে আমরা অদৃশ্য, যেগুলোকে আমরা কখনো দেখিনি বাট আমরা শুনেছি, আমরা অনুভব করতে পারি বাট আমরা টাচ করতে পারি না, আমরা অভিজ্ঞতা নিতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি, কল্পনা করতে পারি কিন্তু কখনোই সঠিক উত্তর খুঁজে পেতে পারি না। সেই অদৃশ্য উত্তরের খোঁজে আমরা সবসময় ছুটে চলেছি সেই 2015 সাল থেকে। আজকে দীর্ঘদিন পরে আমরা আবারও ফিরে এসেছি এই 2019-এ এই অদৃশ্য উত্তরগুলো খুঁজে বেড়ানোর জন্য। আর ইন দ্য মিন টাইম আপনার অভিজ্ঞতাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আপনার মোবাইলের SMS অপশানে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন EFM স্পেস ইয়োর নেম স্পেস ইয়োর লোকেশন স্পেস দিয়ে আপনার যে কোনো অভিজ্ঞতা অথবা আপনার যে কোনো সাজেশন, এনিথিং লিখে পাঠিয়ে দিন 27171 এই নাম্বারে। আর তাছাড়া যারা ফেসবুক ব্যবহার করছেন তারা আমাদেরকে চাইলে ফেসবুকে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন, এবং আমাদের সাথে আজকে কিছু গেস্ট আছেন যারা তাদের বর্তমান অভিজ্ঞতা এবং এর আগে বিভিন্ন ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তারা আমাদের সাথে আছে, কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, তাদের সাথে যদি কথা বলতে চান, তাদের ঘটনাগুলো যদি জানতে চান, চাইলে ফেসবুকে যেতে পারেন। সেখানে ফেসবুকে গিয়ে রেডিও 91.4 FM লিখে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন, সেখানে আমরা একটা পোস্ট দিয়ে দিয়েছি, সেখানে আপনি কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আর তাছাড়া 71 FM আমাদের ওয়েবসাইট EKATTOR.FM এখানে গিয়েও আপনি সরাসরি আমাদের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। সো আজকে রাত একটা পর্যন্ত কী হবে, আসলে এই ভূত অথবা জিন অথবা পেতনি এই ঘটনাগুলো আমাদের পৃথিবীর জন্ম থেকে চলে আসছে, প্রজন্ম থেকে প্রজন্ম। আমরা কেউ হয়তো আমাদের আত্মীয় স্বজনের কাছে শুনেছি, আমরা আমাদের বাবা মায়ের কাছে শুনেছি, বন্ধুবান্ধবের কাছে শুনেছি, কিন্তু কখনো কি আমরা ভূত দেখেছি? অনেকেই বলেছেন যে হ্যাঁ আমি দেখেছি, অনেকে বলেছেন যে না আমি দেখিনি, অনেকেই বলেছেন যে না আমি তার থেকে শুনেছি। আসলে এরকম নানা রকম মিশ্র গল্পগুলো আমাদের মধ্যে এমন একটা আমেজ তৈরি করে ফেলেছে যেটা নিয়ে আসলে মাঝে মাঝে পেছন ফিরে তাকাতেই ভয় লাগে। তো যাই হোক, আজকে আমাদের সাথে এরকম কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য দুজন গেস্ট আছেন। একজন হচ্ছেন মিস্টার লিটন এবং আরেকজন হচ্ছেন মিস্টার তন্ময়। তারা দুজনেই এসেছেন পল্টন থেকে, তাদের গল্প অবশ্যই আমরা শুনবো বাট তার আগে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চাই। আসলে জিন এবং ভূত এই দুটো শব্দই আমরা আমাদের গতানুগতিক জীবনে ব্যবহার করে আসছি, কিন্তু জিন এবং ভূত এই দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম লাইন আছে। জিন, আমি মুসলিম এবং অ্যাজ এ মুসলিম কোরআন আমি অবশ্যই বিশ্বাস করি, এবং কোরআন শরীফে লেখা আছে বিভিন্ন রকম কয়েকটা আয়াতে লেখা আছে, আমাদের সুরাজ জিনে তো খুব স্পষ্ট করেই লেখা আছে জিন সম্পর্কে। আর এই জিন, এই সম্প্রদায়ের জন্ম আমি যতটুকু জেনেছি আমাদের এই মানব জাতির সৃষ্টির 2000 বছর আগে। আর জিন আমরা সকলেই জানি জিন আগুনের তৈরি, না আসলেই কি তারা আগুন? এরকম নানা রকম প্রশ্ন আমাদের মধ্যে আছে। তাহলে ভূত কে? আচ্ছা, এই ভূত এটা আসলে এখনো পর্যন্ত এই ভূত নিয়ে কোথাও আমি কোনো স্পষ্ট কোনো মতবাদ পাইনি, বাট এই ভূত হচ্ছে আমাদের অশরীরী আত্মা। সাধারণত যখন কোনো খারাপ মানুষ মারা যায়, এরকমভাবে আসলে প্রচলিত প্রবাদ আছে, যখন কোনো খারাপ মানুষ মারা যায় এবং তার আত্মাটা স্বর্গ এবং নরকের মাঝখানে ঝুলে থাকে, এই পৃথিবী থেকে বেরোতে পারে না, তখন সেই আত্মাগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। যেহেতু তারা অতৃপ্ত, তারা নানা কষ্ট বেদনা নিয়ে অথবা কোনো খারাপ কাজের মাধ্যমে আমাদেরকে ছেড়ে চলে গেছে, এই আত্মাগুলো তখন আর ফ্রিলি তাদের নিজস্ব ডেস্টিনেশনে যেতে পারে না, তখন সেক্ষেত্রে তারা আমাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এবং আমাদেরকে নানা উপায়ে বিরক্ত করার চেষ্টা করে। সো বুঝতেই পারছেন, আর এই ভূতকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায়। অনেকেই ভাগ করেছেন যারা আসলে ভূত বিশেষজ্ঞ বা যারা এইসব অদৃশ্য বিষয় নিয়ে গবেষণা করে আসছেন, তারা কিন্তু এই বিষয়টাকে দুভাগে ভাগ করেছেন। ভূতের মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, একটা ছেলে একটা মেয়ে। ভূত বলা হয় যে ছেলে তাকে, আর যে মেয়ে তাকে কি বলা হয়? পেতনি। শুনতে ভালো লাগছে না? যাই হোক, আজকে ফ্রাইডে নাইটস, সো আজকে সারাদিন হয়তো অনেক ঘোরাফেরা করেছেন এবং আজকে বাসায় এসেছেন সন্ধ্যার অনেক পরে, হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন, আর যারা চাকরিজীবী হয়তো এই দুটো দিন সপ্তাহে রিল্যাক্স করতে পারেন। সো এই রিল্যাক্সেশনের আরেকটা বড় অংশ হচ্ছে ঘুম, বাট ঘুমের আগে যদি
ভালো কিছু ঘটনা শোনা যায়। আমি আপনাকে আরেকবার জানিয়ে দিচ্ছি, অদৃশ্য কিন্তু আসলে কোনো গল্প না। উই ডোন্ট প্রেজেন্ট এনি স্টোরি হেয়ার বিকজ অফ মানুষের অভিজ্ঞতা কখনো গল্প হতে পারে না। মানুষের অভিজ্ঞতা অনেকগুলো ঘটনা সমষ্টি। সো আমরা চাই সেই অভিজ্ঞতাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে, যারা কখনো ভূত দেখেননি কিন্তু এই অভিজ্ঞতাগুলোকে অনুভব করতে চান, ফিল করতে চান। আমাদের অনুষ্ঠান শুধুমাত্র তাদের জন্যই। আর যারা অলরেডি বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, অভিজ্ঞতা গ্যাদার করেছেন, তারা চাইলে কিন্তু আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে, অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়ে আপনি আমাদের ইনবক্স করতে পারেন আপনার নাম্বার সহ। আমাদেরকে পাঠিয়ে দিন আপনার ঘটনা, আমরা অবশ্যই আমাদের অফিস থেকে আমাদের এই অদৃশ্য পুরো টিম আপনার সাথে যোগাযোগ করবে আপনার গল্পগুলো শোনার জন্য। আর অবশ্যই যদি আপনার অভিজ্ঞতা আমাদের কাছে বাস্তব মনে হয়, আমি আরেকবার পয়েন্ট করে বলছি কেন বাস্তব মনে হয়, আসলে চাইলেই তো একটা গল্প বানানো যায়, কিন্তু আমি বারবারই বলছি অদৃশ্য কোনো গল্প না, এটা বাস্তবতা, এটা ঘটনা। সো আপনার যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, বাস্তব ঘটনা আপনি সরাসরি ফেস করেছেন অথবা আপনি দেখেছেন, তাহলে চাইলে অবশ্যই অবশ্যই আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমরা তো আছি আপনার সেই গল্পকে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, অলরেডি স্টুডিওর ঘড়িতে সময় ঠিক রাত 11:07 আর কিছুক্ষণ পরে রাত 12 বাজতে যাচ্ছে। আর রাত 12 মানে কেমন যেন একটা গাম্ভীর্যতা, তাই না? আসলে যারা শহরে থাকেন তাদের কাছে রাত 12 হয়তো খুব বেশি না, কিন্তু যারা গ্রামে থাকেন তাদের কাছে কিন্তু খুব গভীর রাত। আর রাত 12 মানে শহরে যারা থাকেন হয়তো অনেক আলো, কিন্তু এই আলোর মাঝে যখন অন্ধকারের বিষয়টা চলে আসে, যখন কিছুটা সময় আপনি চোখ বন্ধ করেন, মনে হয় যে পাশে কেউ দাঁড়িয়ে আছে, তাই না? মনে হলো এই হয়তো আপনাকে কেউ পেছন থেকে ছুঁয়ে ফেললো, মনে হলো কিছু একটা হঠাৎ করে বেজে উঠলো, মনে হলো কিছু একটা নড়ে চড়ে উঠলো, এরকম অদ্ভুত সব অভিজ্ঞতা, এরকম অদ্ভুত সব ফিলিং, টোটালি আনন্যাচুরাল, এগুলোকে কখনোই স্বাভাবিক ভাবা ঠিক না। যেমন ধরেন, হঠাৎ করে আমি একবার চমকে গিয়েছিলাম আমার বাসায়, আমার টিভিটা হঠাৎ করে ঝিরঝির করছিল, কানেকশান চলে যাচ্ছিল, আসছিল, আমি ধরে নিয়েছিলাম এটা হয়তো খুব স্বাভাবিক, ডিশের লাইনে কোনো প্রবলেম ছিল, ব্যবসায় এমন হচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা হাত যখন আমি আমার বেডরুমের জানালার বাইরে দেখি, তখন সেটা কি খুব স্বাভাবিক? না, এটা কখনোই স্বাভাবিক না। এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা সবসময় খোঁজার চেষ্টা করব এবং করে যাচ্ছি। ইভেন আমাদের অদৃশ্যের পুরো টিম সবসময় এই উত্তরগুলো খোঁজার জন্য বাংলাদেশের নানা প্রান্ত, ইভেন আমরা দেশের বাইরেও ছুটে যাওয়ার চেষ্টা করছি এই গল্পগুলোকে আপনাদের সরাসরি প্রেজেন্ট করার জন্য। তো সাথেই থাকবেন, শুনতে থাকবেন রেডিও 91.4 FM। আর এই মুহূর্তে শুনছেন অদৃশ্য। সো আমাদের সাথে দুজন গেস্ট আছেন, আমরা তাদের কাছে চলে যাবো কিছুক্ষণের মধ্যে। তারা দুজনেই এসেছেন পল্টন থেকে, তারা দুজনেই খুব মধ্যবয়সী। আর আসলে কি, মধ্যবয়সী জেনারেশন যারা আছে তাদের এই সব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এদের এই বিষয়গুলোতে খুব আগ্রহ থাকে। এরা সবসময় আগ্রহী হয় অদৃশ্যকে খুঁজে বের করার জন্য, এরা সবসময় আগ্রহী হয় অজানার পিছনে ছুটে চলার জন্য। সো তাদের এই আগ্রহটাই কিন্তু আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায়, নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি করে। আজকে এরকম কিছু অভিজ্ঞতার মুখোমুখি আমরা হতে যাচ্ছি। অনেক দিন পর আবারও এসছে অদৃশ্য সিজন 2 পর্ব, প্রথম পর্ব আজকে। সো প্রথম পর্বে আমরা শুনব কিছু রোমহর্ষক গল্প। সো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্ট, যিনি আজকে আমাদের সাথে এসেছেন। আসলে আমি আবারও বলে দিচ্ছি, লিটন এবং তন্ময় তারা দুজনেই দুই ভাই, এবং তাদের দুজনেরই আলাদা আলাদা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এবং কিছু কিছু অভিজ্ঞতা তারা একসাথে করেছেন, একসাথে তাদের দুজনের অভিজ্ঞতা হয়েছে। সো খুবই ইন্টারেস্টিং পার্ট। সো যারা যারা এসব এই ধরনের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন বা নিজেরাও নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চান, তারা অবশ্যই শুনবেন, টিউন করে থাকবেন। আর ইন দ্য মিনটাইম আমি আবারও বলে দিচ্ছি SMS করার নিয়ম। আমাদেরকে SMS করতে চাইলে EFM স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে যা কিছু লিখতে চান লিখে পাঠিয়ে দিতে পারেন 27171 এই নাম্বারে। আর তাছাড়া আমাদের ফেসবুকে আমাদের ফ্যান পেজ, সেটা হচ্ছে রেডিও 91.4 FM, এখানে গিয়ে সার্চ করে আমাদেরকে খুঁজে পেলে আমাদের যে কোনো পোস্টে কমেন্ট করলে আমরা আপনার সঙ্গে সরাসরি সেখানে কথা বলব। সো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্ট মিস্টার তন্ময়ের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের কি অবস্থা? ভালো, খুব ভালো। সো আপনাদের সঙ্গে আমরা প্রথম যখন যোগাযোগ করেছিলাম, জি আই ওয়াজ সো এক্সাইটেড, যে আপনার যে ঘটনাটা আমি যখন শুনলাম আপনার থেকে, জি তো শোনার পর আই ফেল সো এক্সাইটেড, আমি খুবই মানে আপনার প্রত্যেকটা মোমেন্ট শোনার সাথে সাথে কেন যেন আমার মনে হচ্ছিলো যে বিষয়গুলো সবার জানা দরকার। আপনি কষ্ট করে এসেছেন, দ্যাটস ওয়াই আমি অনেক অনেক খুশি হয়েছি, এবং পুরো রেডিও 91.4 FM পরিবার থেকে আপনাকে, 91.4 FM পরিবার থেকে আপনাকে আমি আরেকবার স্বাগতম জানাচ্ছি। সো আমি খুশি হব যে আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল যদি আপনি আমাকে জানান। আমার ঘটনাটা হচ্ছে 2016 সালে, ওইটা নরসিংদীতে একটি অজপাড়া গা বলতে পারেন, ওখানে ঘটেছিল। আচ্ছা 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 আচ্ছা, জি
2016 মানে এখন 3 বছর আগে। হ্যাঁ, তখন আপনি কি করতেন? আমি তখন হচ্ছে আমার ইন্টার শেষ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমরা একটা ট্যুরের প্ল্যান করলাম উইথ সাম ফ্রেন্ডস অ্যান্ড হচ্ছে উইথ আ রিলেটিভ। তো আমি উইথ সাম ফ্রেন্ডস, কতজন ছিলেন সেখানে? আমরা সেখানে 8 জন ছিলাম। 8 জন বন্ধু ছিলেন আপনারা? আর কে কে ছিল আপনাদের সাথে ওখানে? ছিল হচ্ছে আমাদের সাথে 8 জন ফ্রেন্ডের মধ্যে একজন ছিল হচ্ছে আমার মামার শালা, মানে উনি হচ্ছে আমার সম্পর্কে মামা হয়। ওকে, জি। ওনার বাড়িতেই মেইনলি আমরা গেলাম। আমরা প্ল্যান করলাম যে আমরা ওদের বাড়িতে যাব, বিকজ আমরা শুনলাম যে ওদের বাড়িটা কি একটু ব্যাকডেটেড টাইপের। সো অ্যাজ উই নো আমরা সবাই গ্রাম দেখতে পছন্দ করি, কিন্তু কখনো গ্রামের ফুল ফিলিংস কখনো পাইনি আমরা কোথাও থেকে। আমরা প্ল্যান করলাম যে ফার্স্ট হচ্ছে আমরা বাসে করে যাবো। সো আমরা জানতাম না, বিকজ যার বাড়ি উনি কিছু বলেনি। তো আমরা উনি সবাই সহ আমরা 8 জন সহ রওনা হলাম। ফার্স্ট হচ্ছে আমরা বাসে করে একটা ঘাটে গিয়ে পৌঁছালাম। তো আই থট যে ওখানেই শেষ আমাদের জার্নি, তো আসলে ওখানে শেষ হয়নি। ওখান থেকে হচ্ছে আমরা একটা ট্রলারে উঠলাম। ট্রলার থেকে ইট টুক আস লাইক 4 আওয়ার্স, 4 ঘন্টা পরে গিয়ে ধরেন আমরা একদম ওদের ডেস্টিনেশন যেখানে ছিল আমাদের ওখানে গিয়ে পৌঁছলাম। সন্ধ্যা হয়ে গেছে 6টা থেকে 7টা হবে। তো আমরা এতটা অন্ধকার কেন হবে? আমরা ভাবছিলাম যে অন্ধকারে কারেন্ট নেই, সবই থাকবে, কিন্তু ওখানে জাস্ট একটা লাইট ছিল। আপনি বুঝতেছেন একটা ঘাটে অনলি একটা লাইট দিয়ে পুরো ঘাটটা কভার আপ করতেছে। ওখানে কি মানে নৌকার ঘাট ছিল? হ্যাঁ, ট্রলারের ঘাট ছিল, নৌকার ঘাট ছিল। তারপর ওখান থেকে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সেখানকার পরিবেশটা কি স্বাভাবিক ছিল? আমি মোটেও স্বাভাবিক বলবো না, কোনো মানুষ দেখলাম না, কাউকে দেখলাম না, জাস্ট আমরা যারা কয়জন আসতেছি আমরা তারাই। বাজার সাইডটা অনেক জমজমাট ছিল। ওকে ওকে, বাট এক্সেপ্ট দ্যাট তাদের বাড়ি যেদিকে, রেসিডেন্স যেদিকে আছে ওইদিকে কিচ্ছু নেই, কেউ নেই, পুরা ফাঁকা। আচ্ছা, ধরে নিচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, বাজারের দিকে একটা প্রেসার থাকে, ধরে নিচ্ছে এটা খুব নরমাল। জি, ধরে নিচ্ছে, এটা আমি নরমালি নিলাম। তো যেই বাড়িটা যাচ্ছি ওই বাড়িটা একটা বৈশিষ্ট্য বলি আমি আপনাকে, ওনাদের বাড়িটা হচ্ছে 2 রুমের, একটা রুম হচ্ছে বাইরের দিকে আর একটা রুম হচ্ছে ভিতরের দিকে। তো বাইরের রুমটা বলা 2 রুমের, আমি একটু ইন্টারাপ্ট করি, এই 2 রুমের যে বাড়ির কথা আপনি বললেন, এটা কি কাঁচা বাড়ি ছিল না পাকা বাড়ি? না না, পাকা বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল। এন্ড বাইরের যে রুমটা ওটা হচ্ছে একটু ওপেন সাইড, লাইক ওটা একটু সামনে বারান্দা আছে, ওটা সামনে বারান্দা, বাট ভিতরের যে রুমটা ওখানে কোনো বারান্দা নেই, কোনো জানলা নেই। তো স্বাভাবিক। আচ্ছা, যারা শুনছেন শ্রোতা, আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, এখানে 2টো রুম। এই 2টো রুমের মধ্যে প্রথম যে রুমটা যেটা বাইরের দিকে, সেটার মধ্যে দরজা জানালা বারান্দা সব কিছুই খুব স্বাভাবিক, কিন্তু আমার কাছে একটু অস্বাভাবিক মনে হলো ভেতরের রুমটা, যেটাতে কোনো ভেন্টিলেশন সিস্টেম নাই, কোনো জানালা নাই, জাস্ট ভেতরে যাওয়ার জন্য একটা দরজা আছে। ওকে, কিন্তু কথা হচ্ছে এখানে ভেতরের রুমটা স্বাভাবিক ছিল, বাইরের রুমটাই ছিল অস্বাভাবিক, সেটা তো আমরা বুঝলাম, আমরা তো কিছু জানি না। তো আমার যে মামার কথা, যে রিলেটিভের কথা বললাম, ওনার আরেকটা রিলেটিভ যারা গ্রামেই থাকে, ওনারা এসে আমাদেরকে রিসিভ করলো। রিসিভ করে আমাদেরকে সন্ধ্যার নাস্তা দিল, আমরা নাস্তা খেলাম। তারপর রাতে যখন ঘুমাতে যাবার কথা উঠেছে, তখন ওই রিলেটিভটা বলল যে সাহসী যারা আছে তারাই হচ্ছে বাইরের রুমটায় ঘুমাবে। তো আমরা না ফার্স্টে বুঝিনি যে কেন এই কথাটা বললো। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, যে আপনাদেরকে ডেফিনেটলি একজন রিসিভ করেছেন, আপনাদের মামার বাড়ি গিয়েছে, সেই বাড়িতে আর কে কে ছিল? ওই বাড়িতে আসলে ওই বাড়ির আশেপাশে কেউ নেই, ওখান থেকে হচ্ছে আপনি 3 থেকে 4 বাড়ির পরে ওদের রিলেটিভগুলো ছিল। আচ্ছা, ওই বাড়িতে কেউ ছিল না? ওই বাড়িতে কেউ ছিল না, ওই বাড়িটা পুরাই ফাঁকা, তালা মারা ছিল, ওরা এসে তালাটা খুলে দিয়ে আমাদেরকে বাড়িতে ঢুকেছে। আচ্ছা, আপনারা যেহেতু সংখ্যায় অনেক। হ্যাঁ, সংখ্যায় অনেক। সো
আমাদের মধ্যে দুজনই ছিল সাহসী, একজন বড় ভাই ছিলেন আমাদের, আরেকজন হচ্ছে আমাদের ফ্রেন্ড। তো তারা স্বাভাবিকভাবে বাইরের রুমটায় ঘুমাইছে বিকজ তারা একটু সাহসী ছিল, আমরা বাকি ছয়জন ভিতরের রুমে ঘুমাইছি। তো আপনি বুঝুন, ইটস নর্মাল, যখন আমরা এতজন ফ্রেন্ড একসাথে গেট টুগেদার করবো রাতেবেলা, রাত জায়গাটাই স্বাভাবিক। তো আমরা রাতে জেগে আড্ডা দিচ্ছিলাম। আমাদের যে ভাইয়াটার কথা বলছি, একজন বড় ভাইয়া ছিলেন ওখানে ফ্রেন্ডদের মাঝখানে, তো উনি দেখলাম অনেক বিকট শব্দে চিৎকার মেরে উঠছে। তো আমরা দৌড়ে গেছি, আমরা ভাবছি হয়তো কিছু দেখছে স্বপ্নে। তো আমরা গিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, উনি দেখি দোয়া দুরুদ পড়ে আস্তাগফিরুল্লাহ বলে বলল যে যা দেখছি ভালো দেখছি, তোমরা দোয়া দুরুদ পড়ে ঘুমায় যাও, জেগে থাকার দরকার নেই। তখন সময় কত? তখন সময় হচ্ছে 2:30 বেজে গেছে। কজ আমরা তাকে পানি খাওয়ালাম, উনি একটু মানে একটু নার্ভাস হয়ে গেছিল, উনি ভয় ছিল, তো আমাদেরকে উনি বলেনি আর কি হয়েছে। আচ্ছা, যেহেতু এই গ্রামে কারেন্ট নেই, রাত 2:30 পর্যন্ত কি আপনারা অন্ধকারে ছিলেন না সেখানে? আমরা একটা ছিল একটা অনেক ভালো সম্পর্ক হলো, বিকজ উনি ওই যে টমটম গুলো আছে না চার্জে চলে যে, ওই টমটম গুলো দিয়ে ওনার সাথে ঘুরলাম, ওনার সাথে একটু ভালো সম্পর্ক হলো। তো উনি আমাদেরকে জানাইছেন যে এখানে একটা শ্মশানঘাট আছে। সো আপনি যেটা বললেন তরুণদের কথা, তো আমাদের তরুণদের একটু শ্মশানঘাট প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে মজা লাগে। তো ইন্টারেস্ট বশতই আমরা ওনার সাথে একটা ডিল করলাম যে উনি আমাদেরকে রাতের বেলা দুটার দিকে উনি আমাদেরকে শ্মশানঘাটে নিয়ে যাবেন। ওকে, তো এটা ফুললি প্ল্যান হয়ে গেছে, ওনাকে এটার জন্য আমরা 500 টাকা দিব। কিন্তু ইভেন ওই সিএনজি মানে ওই অটো রিক্সাওয়ালা আমাদেরকে বললো যে উনি একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত গিয়ে আমাদেরকে ড্রপ করে উনি দাঁড়িয়ে থাকবেন, এর বেশি উনি আগাবেন না। আপনারা তো অবশ্যই জিজ্ঞেস করেছেন কেন? আমরা জিজ্ঞেস করলাম যে কেন, পরে উনি বললেন যে শ্মশানঘাটটা এমন যে ওখানে দিনের বেলাতে কেউ যেতে চায় না। দ্যাটস রিয়েলি হন্টেড প্লেস, দ্যাটস আ রিয়েলি হন্টেড প্লেস। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এটাই তো মজা, এটাই তো দরকার আমাদের, এটা এক্সপিরিয়েন্স দিব আমরা। তো আমরা ওনাকে 500 টাকা বিনিময়ে ডিল করলাম ওনার সাথে যে আমরা রাতে 2:00 দিকে যাবো শ্মশানঘাটে, উনি এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে। তো স্বাভাবিকভাবে প্ল্যান অনুযায়ী আমরা রাতের বেলা সবাই রেডি হয়ে গেলাম 1:00 দিকে। রেডি হয়ে হচ্ছে আমরা বের হব বাড়ি থেকে, বের হয়ে 10 কদম আগাইছি, আমাদের অটো রিক্সাটাও আসছে। 10 কদম যেতে না যেতেই আমার যে মামার কথা বলতেছি, উনি ওনার চাচা, বড় চাচা একটু আলেমদার টাইপের মানুষ, উনি নাকি মানে জিন পালে, তারপর হচ্ছে উনি কোরআনে হাফেজ। আচ্ছা, ওনার অনেক কথাই শুনেছি, ওনার কাছে অনেকে অনেকে আসছে ওনার প্রবলেম নিয়ে, অনেকের প্রবলেম নিয়ে। তো উনি দেখলাম একটা কল দিয়ে বললো যে যেখানেই তোমরা যাচ্ছ যাওয়ার দরকার নেই। উনি আপনাদেরকে ফোন দিয়েছে? হ্যাঁ, উনি আমাদেরকে ফোন দিয়েছে। আপনার মামাকে ফোন দিয়েছে? হ্যাঁ, আমার মামাকে ফোন দিয়েছে আমাদের সবার সামনে। ওকে, রাত্রে? হ্যাঁ, রাত্রে, এই 1:30 দিকে। ওকে, তো ফোন দিয়ে বলতেছে তোমরা যেখানেই যাচ্ছ যাওয়ার দরকার নেই, কারো না কারো একটা ক্ষতি হবে। তো বিষয়টা কিন্তু আপনি বুঝতেছেন তো ভাই, মানে বিষয়টা কিন্তু খুবই মানে চিন্তার বিষয় যে উনি কীভাবে জানলেন, উনি তো জানার কথা না আমরা কোথায় যাচ্ছি, বিকজ আমরা এটা পাই কাউকেই বলি কাউকেই না। তো আমরা ভাবলাম যে হয়তো যে মামা ছিলেন উনি একটু ভয় পান, উনি হয়তো আগে থেকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে ফোন দিয়ে মানা করে দিতেন যাতে আমরা এরকম না করি আর কি। তো যাই হোক, ওখানে একটা আমাদের আর্গুমেন্ট হলো ছোটোখাটো 10-15 মিনিটে যে আমরা যাবো কি যাবো না। তো পরে সবাই এই সিদ্ধান্ত নিলাম যেহেতু একজন বড় আলেমদার লোক আমাদেরকে মানা করলেন, আমরা যাবো না আজকে রাতে, আমরা বাড়ির মুরব্বী বলেছে আমরা পরের দিন সকালে যাবো, সকালে যাবো, আমরা ঠিক করেছি আমরা যাবোই। মানে আপনারা শ্মশানঘাটে যাবেন? আমরা যাবোই, আমাদের প্ল্যান ছিল আমরা যাবো। পরে সকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে ওই মামার যে রিলেটিভের কথা বললাম যাদের বাড়ির পাশে ছিল, উনি আসলেন আমাদেরকে নাস্তা দিতে। তো নাস্তা খেতে খেতে আমরা মজা করে আর কি ওনাকে বললাম যে আমরা কালকে রাতে কী করতে চেয়েছিলাম। আচ্ছা, তো হঠাৎ করে দেখি উনি নাস্তা টেবিলে অনেক বেশি মনে করেন রেগে গেল যে কেন আমরা এরকম একটা কাজ করতে গেলাম। তো স্বাভাবিকভাবে আমরা বুঝলাম যে কেন, একটা ছোট্ট একটা কাজ নিয়ে এত চেতার কী আছে, এত রাগবার তো কিছু নাই। দেন আমরা জিজ্ঞেস
করলাম যে আসলে এখানে স্টোরিটা কি, বিহাইন্ড দ্য স্টোরি। পরে হচ্ছে শুনলাম যে আমার যে মামা, ওনার দাদা ওই যে প্লেসটা যেখানে বাড়িটা বানাইছে, এটা ছিল একটা জিনদের একটা পোর্টাল টাইপের। আচ্ছা, আমি জানি না আপনি জানেন নাকি যে জিনদের একটা চলার নির্দিষ্ট পথ, আই মিন পোর্টাল থাকে, একটা প্লেস থাকে যেখানে ওরা থাকে, আর হচ্ছে ওরা মুভ করে ওই রোডটা দিয়ে। আচ্ছা, তো দ্যাট ওয়াজ দ্য প্লেস, তার ওখানে ছিল। আচ্ছা, তো ওটার আশেপাশে যেহেতু এটা একটা চর টাইপের ছিল, আমার ওই মামার দাদা ওই জায়গাটাই কিনতে চাইছিলেন। আচ্ছা, পরে উনি হচ্ছে যে জিনদের থেকে, মানে যেটা আমি শুনেছি, জিনদের থেকে উনি জায়গাটা কিনেছিলেন। জায়গাটা কিনেছিলেন কিভাবে, একটি একটি খাসি, তারপর হচ্ছে একটি শাড়ি, আর হচ্ছে কত হাজার জানি সৌদি রিয়াল দিয়ে। আচ্ছা, বিকজ ওই জিনদের অরিজিন ছিল নাকি সৌদি, সৌদি থেকে। আচ্ছা, ওরা আরবিয়ান ছিল। তা আপনার মামা যিনি কিনেছেন? আরেকটা নতুন জায়গা দিতে হয়েছে, সেটাই ছিল শ্মশানঘাট। আচ্ছা, তো মামার দাদার সাথে একটা ডিল হয়েছিল ওদের, যে ওদের 14 পুরুষ, আই মিন দাদার পর থেকে 14 পুরুষ পর্যন্ত কেউ ওদের টেরিটরিতে যেতে পারবে না। আচ্ছা, ইফ দে গো তাহলে হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম তারা করতে পারবে জিনগুলো, এটাই ছিল কথা। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আমি জানি না ওদিন কিছু হতে পারতো কি পারতো না, কিন্তু আমি জাস্ট এতটুকু বুঝি, রাতে 1:30টার দিকে আমাদেরকে ফোন দিয়ে কেউ মানা করা, দেয়ার ইজ সামথিং। কিন্তু আপনারা কি পরবর্তীতে, মানে আপনাদেরকে যে যেভাবে মানে বারণ করে দেয়া হলো যে আপনারা যাতে কোনো অবস্থাতেই কোনোভাবেই ওই এলাকাটাতে না যান, এটার উত্তর মানে খোঁজার চেষ্টা করেননি, কেন এমনটা হলো? আমি তো বললাম কিছু একটা হতে পারতো, একটা বিষয়ের মধ্যে আছে, এটা জিজ্ঞেস করেছিলাম। পরে উনি বললো যে মানে আমি যাকে জিজ্ঞেস করেছিলাম, আমার ওই মামার চাচাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করাইলাম আমরা যে কেন কিছু একটা হইতে পারে। পরে বললো যে হচ্ছে ওদের একটা ক্ষোভ, ওদের একটা ক্ষোভ রয়ে গেছে এই আমার মামার ফ্যামিলির উপর, যে কেন ওদেরকে এই জায়গাটা থেকে সরাইল। অ্যাজ ইউ নো, ওদের একটা নিজস্ব জায়গা থাকে সবসময়, মানে দে হ্যাভ এ প্লেস যেখানে ওরা থাকে, ওর ওইখান দিয়ে মুভ করে, তো ওদের ওই জায়গাটা থেকে উচ্ছেদ করেছে, তাই এই জন্যই হচ্ছে একটা রাগ। ওকে, এই রাগটা ওদের 14 পুরুষ পর্যন্ত যেন ওদের উপর থাকবে আর কি, এটা যা শুনলাম আমরা। আচ্ছা, এই 3 বছর হয়ে গেল আপনাদের এই অভিজ্ঞতার, 3 বছর। তো 3 বছর পর আজকে আপনি পুরো ঘটনাটাই মনে রেখেছেন, আপনার কি আবারও কি ইচ্ছা করে না যে আপনি সেই জায়গাটায় কি আসলে ঘটনাটা কি, মূল ঘটনাটা কি, এটা বের করার? আর এটা সম্পর্কে অন্য কেউ সাফার করেছে কিনা এরকম কখনো শুনেছেন? অন্য কোনো সাফার কেউ করেছে কিনা, আসলে ওই গ্রামে অনেকেরই অনেক প্রবলেম হয়েছিল। আচ্ছা, লাইক কারো কারো হচ্ছে চোখে দেখে না ওই শ্মশানে গেছিল রাতেরবেলা, তাই কারো হচ্ছে যে তাদের ফ্যামিলিতে প্রবলেম হয়েছে, কেউ হচ্ছে যে সুইসাইড করছিল বিকজ ওই শ্মশানঘাটে গেছিলো দেখে, এগুলো আমরা পরে জানছিলাম। অ্যান্ড এরপর থেকে আসলে আমি এলভিস ভাই যে আমার মাথায় গেছে সব কিছু নিয়ে, সব কিছু নিয়ে ইন্টারেস্ট দেখাইতে নাই, দেয়ার ইজ সাম লিমিটস, যে লিমিটগুলো কখনোই ক্রস করতে নাই, সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না, there is something jigula amra control kokhoni korte pari na, that's what we call paranormal activities. Yeah, so kokhoni egula niye ekta limiter baire jete nai, amar shikkha hocche ekhan theke eta. Okay, that's when you already have your limitation. Already apni bhoy peye gechen, right? Already ami bhoy peye gechi, hoyto ami kichu dekhini. Acha, hoyto ami oi din kichu dekhte partam, hoyto ajke ami story ta share nao korte partam. Exactly, so that was the thing. Mane ami ekhono onek nalder kache ami shukriya adhay kori যে আমাকে ওই দিন কোনো না কোনো একটা ওয়েতে আল্লাহ থামাইছে, দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ তন্ময় ভাই। আমি আমি আপনার আর একটা গল্প আছে, আমি যতটুকু জানি ঘটনা, ইটস নট গল্প, ইটস নট স্টোরি, আমি সেটা আপনার থেকে অবশ্যই অবশ্যই শুনবো। তো লিসেনার, আপনি টিউন করে আছেন 98.4 FM রেডিও 71, আমি আপনার সাথে আছি RJLS থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। আর ইন দ্য মিন টাইম আমাদের ঘড়িতে সময় ঠিক রাত 11:26।
আপনি যদি আমাদের সাথে আপনার গল্পগুলো শেয়ার করতে চান, অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে, অথবা আপনি চাইলে আমাদেরকে SMS করতে পারেন। আমাদের SMS করতে চাইলে আপনার মোবাইলের SMS অপশানে গিয়ে লিখতে হবে EFM স্পেস আপনার নাম স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার ঘটনাও আপনি লিখতে পারেন, অথবা আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আপনি আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, আমরা আপনাকে ফোন কল করে আপনার সঙ্গে যোগাযোগ করবো। আর এই SMSটি পাঠিয়ে দেবেন 27171, আমি আবারও বলছি 27171 এই নম্বরে। আর তাছাড়া ফেসবুকে আমাদের ফ্যান পেজ অ্যান্ড দ্যাট ইজ রেডিও 71.4 FM সার্চ করলেই পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আর ইন দ্য মিন টাইম আমাদের সাথে অনেকে কানেক্টেড হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ফারুক আহমেদ আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন MD সৈকত, আমাদের সাথে আছেন তানিশা আফরিন, আর অনেকে আছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন। আমি ফিরবো, কারণ আমাদের সঙ্গে আমাদের গেস্টের মধ্যে আরেকজন আমাদের সাথে অপেক্ষা করছেন, অ্যান্ড দ্যাট ইজ মিস্টার লিটন। মিস্টার লিটনের থেকে আমরা শুনতে যাচ্ছি তার ঘটনা, তো আমরা সরাসরি চলে যাচ্ছি মিস্টার লিটনের কাছে। লিটন ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আর লিসনার, আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে কিছুক্ষণ আগে ছিলেন মিস্টার তন্ময়, এবং এখন আমাদের সাথে যিনি জয়েন করতে যাচ্ছেন তার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে যাচ্ছেন, তিনি হচ্ছেন মিস্টার লিটন। এবং এরা দুজনই কাজিন, একে অপরের পরিচিত এবং তার রিলেটিভস। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি লিটন ভাইয়ের কাছে। লিটন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি। সো আমরা এতক্ষণ তন্ময় ভাইয়ের ঘটনা শুনলাম, এখনও কিছু উত্তর আনএনসার্ড যেগুলো এখনও উত্তর মিলেনি। সো আপনার থেকে আপনার ঘটনাগুলো শুনতে চাই, এবং আমাদের অনেক অনেক লিসেনার যারা শুনছেন এই মুহূর্তে রেকর্ড 98.4 FM, দে আর ওয়েটিং ফর ইউর ইনসিডেন্ট, আপনার ঘটনাগুলো শুনতে চাই। আসলে আজকে আমি যে গল্প বা যে স্টোরিটা আমি সবাইকে বলতে যাচ্ছি, এইটাকে আমি ধরেন যেটা আপনি কখনোই বা গল্প বা এভাবে আপনি বুঝবেন না, কারণ এটা একজনের রিয়েল লাইফ স্টোরি অ্যান্ড একজনের জন্য ধরেন যেটা অনেক ভয়ঙ্কর ছিল। এটাকে আপনি এক্সপিরিয়েন্স করেননি? না, এটা ছিল আমার এবং তন্ময়ের, আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। আচ্ছা। তো ওর নাম হচ্ছে রাকিব, অ্যান্ড রাকিব চিরঙ্গে থাকে। ওরা যেই এরিয়াটাতে থাকে সেটা হচ্ছে আগ্রাবাদ, বাট আমি প্রসঙ্গত কারণে যেখানে থাকে সেই এরিয়াটা আমি স্কিপ করতে চাচ্ছি। আচ্ছা, আগ্রাবাদ? জি, আগ্রাবাদে থাকে চিরঙ্গ। চিরঙ্গ। সো একদিন এমন হয়েছিল যে ওদের গেট টুগেদার ছিল, ফ্যামিলি গেট টুগেদার ছিল। সো ওর বাসার মধ্যে ওর বোন টোন অ্যান্ড সবাই আসছে। আচ্ছা। সো ওই দিন অ্যান্ড মিনওয়াইল আরেকটা ব্যাপার আপনাদের সবাইকে জানাই রাখি, ওই দিন হচ্ছে যে ওর বোনের বাড়িতে, যে বাড়িতে ওর বোনরা থাকত, সেই বাড়িটাতে হচ্ছে যে আপনার রং মিস্ত্রিরা রঙের জন্য কাজ করবে। সো এটার জন্য মানে কাজটা শুরু হয়েছিল ওই দিনটায়। সো কাজ আপনার শুরু হয়েছিল, অ্যান্ড এটার জন্য ওর বোন হচ্ছে যে ওদের বাসায় শিফট করে ফেলে। আচ্ছা। তো শিফট করে, অ্যান্ড আমার যে ফ্রেন্ডটা ছিল, সো সামহাও ওই দিন রাতে আসলে বাসায় ওই ঝগড়া করে। আসলে এটা হচ্ছে যে আমাদের কলেজ লাইফের কাহিনি, সো বয়সটাই থাকে এরকম, অল্পতেই ধরেন যে কিছুতেই রেগে যাই আমরা, আর একটা ইয়োর একটা অ্যাগ্রেসিভ কিছু একটা থাকে ওই বয়সটাতে। সো আপনার ওই দিন হচ্ছে যে রাগারাগি করে ওই হচ্ছে যে ওর বোনের বাসায় চলে যায়। সো রাতে বোনের বাসায় ও থাকে। সো যখন যায়, এইটা আপনার রাত 12:30 কি বা আপনার 1টার কাছাকাছি হবে এমন একটা সময়। সো যাওয়ার পর ধরেন অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে ও ঘুমাইলো, গেট টেট লাগায়। অ্যান্ড আপনাকে আমি ফার্স্টে বাড়িটার বর্ণনা দিতে চাচ্ছি। ওরা যেই বাড়িটাতে থাকতো, বাড়িটা হচ্ছে যে আপনার সাউথ ফেসড একটা বিল্ডিং, অ্যান্ড বাড়ির নিচে আপনার অনেকগুলো ধরেন যে নারিকেল গাছ, অ্যান্ড অনেক গাছ টাছ, কাঁঠাল গাছ, এরকম গাছ টাছ আপনার ছিল। সো ও আচ্ছা, এটা এটা কতলা ভবন? এই ভবনটা হচ্ছে আপনার 6তলা ভবন। 6তলা ভবন। তারা কোন ফ্লোরে থাকতো? ওরা থাকতো আপনার 5th floor। 5th floor, ওকে। 5th floor এন্ড হচ্ছে যে উপরে হচ্ছে আপনার ধরেন ছাদ। ওকে ওকে ওকে। সো ওই হচ্ছে যে ধরেন অ্যাজ ইউজুয়াল যায় ধরেন যে বাসার মেইন গেটটা লক করে ধরেন যে মাস্টার বেডে যায়। অ্যান্ড রুমটা ছিল আপনার অনেক বড়, অ্যান্ড উত্তর দিকে আপনার রুমের জানালাটা ছিল। অ্যান্ড যে বেডটা হচ্ছে ধরেন যে আপনার নর্মালি একটু মাঝামাঝি টাইপ, মানে বেডের চারপাশ দিয়ে ধরেন যে হাঁটাচলা করা যায় এমন একটা ব্যাপার আর কি।
অ্যান্ড যেখানে ও ধরেন যে এমন একটা সিচুয়েশান যে ধরেন যে ও ঘুমাইলে ধরেন যে আপনার উইন্ডোটা ইজিলি সে দেখতে পারে। আচ্ছা, সো যখন হচ্ছে যে সে ঘুমাইতে যায় ফাইন, তখন আপনার ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে ফার্স্টের দিকে ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে ও ফার্স্টে আপনার কিচেনের মধ্যে থেকে জিনিসপত্র ধরেন যে পড়ে গেলে যে সাউন্ডগুলো হয় না এরকম একটা সাউন্ড শুনতে পায়। আচ্ছা 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 আচ্ছা। সো এরপরে ও হচ্ছে যে যায় কিচেনের মধ্যে, যায় নিজের রুমটা আনলক করে অ্যান্ড সামনে যায় কিচেনের মধ্যে, যায় যায় দেখে যে আপনার কোনো প্রবলেম নেই, দেয়ার ওয়াজ নাথিং, কোনো কিছুই ছিল না, যে কোনো কিছু পড়ে নাই বা কোনো কিছু না, বাট ধরেন যে একটা সাউন্ড পাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও এটা মনে করলো আছে ঠিক আছে, পাশে পাশে থেকে কিছু একটা হইতে পারে বা দেয়ার ওয়াজ সামথিং, ওই আবার রুমে চলে আসছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ধরেন যে ঘুমাইতে চলে গেছে। আচ্ছা, অ্যান্ড আপনার 5 or 7 minutes এই সময়ের একটা ব্যবধানে ধরেন গ্লাস পড়লে যেই রকম সাউন্ড পাওয়া যায় এইরকম সাউন্ড ওই শুনতে পাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে করলো আচ্ছা ঠিক আছে, বিড়াল টিড়াল আসছে নাকি কোথা থেকে জানালা দিয়ে, আচ্ছা একটু দেখি। আচ্ছা ফাইন, কি আপনি কি আসলে মনে করেন যে 6টায় বিড়াল আসা সম্ভব জানালা দিয়ে? এটাই তো আসলে ধরেন যে একটা রহস্য মানুষের জীবনে, ধরেন যে এমন এমন অনেক কাহিনী ঘটে যায় যেগুলোর ধরেন যে আমরা অ্যান্সার আমরা খুঁজতে চাই বাট আমরা এই অ্যান্সারগুলো খুঁজে পাই না। ইয়েস ইয়েস, আপনি একদম সঠিক কথা বলেছেন। আর লিসনার্স, আপনি টিউন করে আছেন রেডিও 91.4 FM, শুনতে থাকুন। হ্যাঁ, তারপর কী হলো? এরপর হচ্ছে যে ধরেন যে কোনো কিছুই খুঁজে পায় না, আচ্ছা আবার চলে আসছে চলে আসছে, আপনার ধরেন যে হি ওয়াজ স্কেয়ার্ড যে কোনো কিছুই নাই বাট বারবার এরকম সাউন্ড পাচ্ছি বা কোনো নয়েজ পাচ্ছি, আচ্ছা ঠিক আছে দেন, আচ্ছা ঠিক আছে ওই এই জিনিসটা কানে নিল না, আচ্ছা না কিছুই না, নিজে নিজেকে বলে ধরেন যে আবার শুয়ে পড়ছে। সো হঠাৎ করে ধরেন যে চোখ এরকম আসে না, আমরা ঘুমানোর সময় আমরা হুট করে একবার চোখ খুলে দেখি আশেপাশে, হয় না ধরেন যে পুরোপুরি আমি ঘুমাই নাই এরকম তো হয়। সো এমন একটা টাইমে আপনার হঠাৎ, আমি আগেই কিন্তু আপনাদের সবাইকে বলেছিলাম যে ও যেখানে ঘুমায় সেখান থেকে উত্তরমুখী একটা জানালা আছে অ্যান্ড বেড থেকে তাকাইলে জানালাটা আপনার দেখা যায় বাইরে সব কিছু। অ্যান্ড আরেকটা ব্যাপার আপনাদের সবাইকে বলে রাখি, ওই দিন ছিল আপনার পূর্ণিমা রাত, যে বাইরে অনেক আলো ছিল ধরেন সব কিছুতে দেখা যায়, অ্যান্ড অ্যাজ উই নো যে পূর্ণিমার রাতে আমরা সব কিছুই দেখতে পাই, অ্যান্ড আকাশে চাঁদের আলোটা এমন থাকে সব কিছুই আমরা রোডে টোডে সব কিছুই দেখতে পাই। সো ওয়েল দেন ও যখন আপনার জানলা দিকে তাকাইল, তাকানোর পরে দেখতে পেলো ধরেন যে অনেক বড় মানে একটা ছিল চুল আর কি, হ্যাঁ কোনো মেয়ে বলেন মহিলা বলেন ঠিক আছে, আপনার বয়সটাই ছিল এইরকম, আমার বন্ধু একটা কিউরিসিটি বশত যায় বারান্দার দরজাটা আনলক করে বারান্দা যায়, যাওয়ার পরে আসলে যে জিনিসটা ওই দেখে যেটা দেখার জন্য ধরেন ওই কখনোই প্রিপেয়ার ছিল না, আপনার যখন ধরেন যে তাকায় আছে বারান্দার বাইরে ধরেন যে চুল করে এমন একটা টাইমে মানে একটা মাথা ধরেন যে মেয়ের মাথা, হ্যাঁ আচ্ছা মেয়ের মাথাটা হুট করে ধরেন যে ও চোখের সামনে আসছে অ্যান্ড ওই ধরেন যে চিৎকার দিয়ে জাস্ট দৌড় দিয়ে রুমের মধ্যে ঢুকে যায়। আচ্ছা হ্যাঁ, অ্যান্ড রুমে ঢোকার পরে আচ্ছা মেয়ের মাথা এবং আপনি বললেন যে কিছুক্ষণ আগে চুল ছিল অনেক যেগুলো বাতাসে উঠতেছে, হ্যাঁ এখানে কি শুধু মাথায় ছিল, শরীরের আর অন্য অংশ ছিল না এরকম কিছু? না আমি সেই জিনিসটা আপনাকে ক্লিয়ার আউট করছি আমি বলি। হ্যাঁ তো এরপরে যখন হচ্ছে যে ও চলে আসছে, চলে আসার পরে ও ধরেন যে বাইরের দিকে তাকায় ছিল, তাকায় থাকার পরে দেখতেছে যে কেউ একজন বসে আপনার ওখানে পা দুলাচ্ছে। আচ্ছা অ্যান্ড আমি কিন্তু আগে বলেছিলাম ওর বাসাটা হচ্ছে 5th floor অ্যান্ড উপরেই হচ্ছে ছাদ, তো ছাদের রেলিংয়ে এখানে কেউ বসে যখন পা দোলাবে ও জানালা দিয়ে কিন্তু ইজিলি সে জিনিসটা ওই দেখতে পাবে। সো ওই অ্যান্ড আরেকটা ব্যাপার, ওই একটু নামাজি নামাজ কালাম পড়ে পাঁচ ওয়াক্ত অ্যান্ড সামটাইমস কোরআন শরীফ পড়ে, সো যা যতটুক দোয়া টোয়া ও পারে আয়াতুল কুরসি টুরসি এইগুলা দোয়া টোয়া ওই পড়তেছিল, তো এরপরে ধরেন যে ঘুমানো ট্রাই করলো। আচ্ছা
সো এই ব্যাপারটা ধরেন যে ওর সাথে চলতেছিল, আপনার ধরেন যে এই বাইরের যেই সিনারি ওই দেখতেছিল এটা ধরেন যে চলতেছিল রাত ধরেন যে দুইটা কিংবা দুইটা তিরিশ পর্যন্ত। হ্যাঁ, বাসায় আসার পর থেকে যখন থেকে ঘুমাইতে গেছে এরপর ধরেন এক থেকে দেড় ঘন্টা এই জিনিসগুলোই ফেস করতেছে। আচ্ছা ফাইন, এরপর দোয়া টোয়া পড়ে যতটুক সে পারে সে। আচ্ছা, এই এক থেকে দেড় ঘন্টা আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে উনি এগুলো ফেস করতেছেন যেহেতু বাসায় তিনি একাই ছিলেন। হ্যাঁ, বাসায় সে একা ছিল এবং তিনি কি কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? এই ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, ও দুইটা ফোন ইউজ করতো অ্যান্ড সাম হাউ ওই বাসাটাতে কখনো নেটওয়ার্কে কোনো প্রবলেম হয় না। বাট ওই দিনই ওই যত ফোন দিচ্ছে ধরেন যে কোনো ফোনে ফোন যাচ্ছে না, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, মানে এমন একটা সিচুয়েশান। অ্যান্ড আপনার ধরেন যে যেই টাইমটায় এই স্টোরিটা মানে জিনিসটা ওর সাথে ঘটে তখন হচ্ছে যে ধরছে আমাদের কলেজ লাইফের কাহিনী, ধরছে 2013-এর দিকে। তখন ধরেন বাসায় ওয়াইফাই ছিল না যে হ্যাঁ মোবাইল নেটওয়ার্ক নাই, ওই ওয়াইফাই দিয়ে কারোর সাথে কানেক্ট করে দেন যোগাযোগ করবে বা কন্ট্যাক্ট করবে, এমন কোনো অপশনই ওর হাতে ছিল না। আচ্ছা, তো আপনার ধরেন যে যতটুকু যেটা আমি বলতেছিলাম যে দোয়া টোয়া করে যতটুকু সে পারে সে ঘুমানোর জন্য আচ্ছা চেষ্টা করতেছিল। তো এরপরে হচ্ছে যে একটা টাইমে ও দেখতে পায় যে ওর রুমের দরজাটা আনলক করে ভিতরে ঢুকলো ধরেন যে ওর বাবা মা। আচ্ছা, তো বাবা মা ঢুকার সাথে সাথে একটা জিনিসই ধরেন যে ও রিকল করতেছিল, সেটা হচ্ছে যে ওই কিন্তু যখন রুমে ঢুকতেছিল তখন কিন্তু ওই ভিতর থেকে আপনার লক করে দেন হচ্ছে যে ও ঘুমাইতে আসছিল কিন্তু। আচ্ছা, অন এ সিরিয়াস নোট এই ব্যাপারটা আমি আবার বলি, ও হচ্ছে যে ভিতর দিয়ে দরজাটা লক করে ও দেন ঘুমাইতে আসছে। সো এটার তো কোনো ধরেন যাতে পসিবিলিটিস নাই যে বাইরে থেকে একজন খুলবে, খুলে এইভাবে চলে আসবে। অ্যান্ড ধরেন যে ওই বাসায় যদি কেউ থাকতো তাহলে একটা কথা ছিল। অ্যান্ড ওই কিন্তু ওই দিন রাতটায় ঝগড়া করে ওদের বাসা থেকে বোনের বাসায় আসছে থাকতে। অ্যান্ড ওই দিন বাসায় কেউই ছিল না, অ্যান্ড ওর বাবা মা সবাই ছিল ওদের বাসায়, সেটা তো প্রশ্নই আসে না। রাত তিনটার দিকে, তিনটা একটু পরে যে ওর বাবা মা আসবে। অ্যান্ড বাবা মা আসার পরে আপনি হচ্ছে যে ওনারা হাঁটাহাঁটি করতেছিল অ্যান্ড ধরেন যে ওর দিকে তাকায় হাঁটাহাঁটি করছিল ধরেন রুমের মধ্যে, অ্যান্ড রুমটা অনেক বড় ছিল বুঝছেন, রুমের মধ্যে হাঁটাহাঁটি করতেছিল, ওনারা ওনাদের মতো কথা বলতেছিল। সো ওই কিন্তু দেখতেছে যে ওর বাবা মার ফেস ধরছে বা কি ভাইয়া, ওই জিনিসটা তো ধরেন যে বলতে পারবো না যে ওর ধরেন যে বাবা মার চেহারা ধরে আসছে নাকি বা কিছু। বাট ওই ধরেন যে ডাকার জন্য অনেক চেষ্টা করতেছিল ওই টাইমটা যখন আপনার আনলক করে রুমে ঢুকে, তখন ধরেন যে আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ও দোয়া টোয়া পড়ার অনেক চেষ্টা করতেছিল বাট ওই ধরেন যে কোনো দোয়াই মুখ দিয়ে আসতেছে না, কোনো কথা বলতে পারতেছে না। ওর মনে হচ্ছিলো ধরেন যে ও চিল্লাচ্ছে কাউকে ডাকবে বাট কিছুই করতে পারতেছিল না। অ্যান্ড হাত পা ধরেন যে পুরা ভারী ছিল, ধরেন যে আপনার কোনো জিনিস মানে নড়তে পারে না, কিছু বলতে পারে না। অ্যান্ড এই জিনিসটা আপনার ফজরের আজান পর্যন্ত চলতে থাকে, ধরেন যে হাঁটাহাঁটি করতেছিল ওনারা ওনাদের মতো ওর দিকে তাকায় আছে। মানে এতক্ষণ পর্যন্ত এই দুইটা ক্যারেক্টার বা অবজেক্ট আমি বলবো এরা ঘরের মধ্যে মুভ করতেছে। হ্যাঁ, এরা ঘরের মধ্যে মুভ করতেছে। আচ্ছা, কিন্তু আপনার ফ্রেন্ড অনেকটা প্যারালাইজড। হ্যাঁ, অনেকটা প্যারালাইজ, ধরেন যে এমন ও যেটা আমাকে বললো যে এমন একটা অবস্থা হয়েছিল যে একটা টাইমে ও মনে হচ্ছিল যে ওই আর সার্ভাইভ করতে পারতেছে না বা পারতেছে না। বাট একটা জিনিস আমি আগে বললাম যে ওই অনেক নামাজি কালামি, অনেক নামাজ টামাজ পড়ে, সো হইতে পারে যে এটার জন্যই ধরেন যে আল্লাহ ধরেন ওকে বাঁচাইছে। আচ্ছা, সো হ্যাঁ, এই ঘটনাটা পুরোপুরি ফজর পর্যন্ত হলো। হ্যাঁ, ফজর পর্যন্ত এটা চলতেছিল। আচ্ছা, তো এর পরে কিভাবে মানে ঘটনাটা উনি এখান থেকে উদ্ধার পেলেন? বা তো ফজরের আজান একটা কথা কিন্তু ধরেন যে আমরা ছোটবেলা থেকে শুনি বা প্রচলিত একটা কথা আছে, সেটা হচ্ছে যে ফজরের পরে কোনো খারাপ জিনিস বা থাকে না। ওই টাইমটা খুব পিসফুল একটা টাইম, শান্তির সময়, পুরো দুনিয়া ধরেন যে ঠান্ডা হয়ে যায়, নীরব একদম। সো ওই এই টাইমটা এরপর যখন হচ্ছে যে ওই ধরেন যে আজানের আওয়াজটা ধরেন যে যত বাড়তেছে চারপাশ থেকে, আস্তে 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 এই জিনিসটা ধরেন যে শরীরটা হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সো ওই সেন্সলেস হয়ে যায়। তখন ওই সেন্সলেস হয়ে যায়। তো পরদিন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার
ওকে কোনো ফোনে পাওয়া যাচ্ছিল না, কোনো কিছুতেই পাওয়া যাচ্ছিল না। সো পরে ওই সবাই তো জানে যে মেবি এই বাসায় আসতে পারে। সো ওই দিন আপনার 11টা কিংবা 11:30টার দিকে ওর হচ্ছে যে রিলেটিভসটা, যে বোন অ্যান্ড হচ্ছে যে ওর বড় ভাই, এই বাসায় আসে। দেন মেইন ডোরটা আনলক করে, আনলক করে ভিতরে দেখে যে ওই সেন্সলেস অবস্থায় পড়ে আছে অ্যান্ড নাক মুখ দিয়ে ফ্যানা টেনে বেরোয়, অনেক বাজে অবস্থা। এতক্ষণ সে এভাবে সেন্সলেস হয়েছিল? হ্যাঁ, এতক্ষণ সেন্সলেস ছিল। সো আমি ওই যে একটা কথা আপনাকে আগেই বললাম যে সেটা হচ্ছে যে ওই অনেক নামাজি কালামে ছিল, মেবি এটার জন্য নেককার একজন, সো এটার জন্য বা ওই ওই দিন ধরেন যে বেঁচে গেছে, বা আপনি আমি বা অন্য নর্মাল কেউ হলে হইতে পারতো যে এই ব্যাপারটা আমরা সার্ভাইভ করতে পারতাম না বা নিতেই পারতাম। আচ্ছা, আমি একটু, আপনি যেহেতু আপনার ফ্রেন্ড তার কথা বলছিলেন, পরবর্তীতে ডেফিনেটলি তার পরিবারের মানুষের সঙ্গে হয়তো তাদের যোগাযোগ হয়েছে বা কথাবার্তা বলেছেন, এই বিষয়টাতে তাদের পরিবারের কারোর কোনো কিছু শুনেছেন বা তারা কিছু বলেছে আপনাদেরকে? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে পরে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে এইসব কাহিনী হওয়ার পরে পরে হচ্ছে যে ওই দিন হচ্ছে যে বাড়িওয়ালা আসে। সো বাড়িওয়ালা থাকতো হচ্ছে যে আপনার থার্ড ফ্লোরে, ওরা থাকতো ফিফথ ফ্লোরে। হ্যাঁ, ওরা ছয়তলায়, বাড়িওয়ালা থেকে চারতলায়। হ্যাঁ, তো বাড়িওয়ালা যখন আসছে, বাড়িওয়ালা সব কিছু শুনলো টুনলো, তো শোনার পরে একটা কথা বললো যে কালকে রাতে এখানে থাকা উচিত হয়নি। সো আপনার ধরেন অ্যাজ ইউজুয়াল সবাই তো আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে কেন। সো পরে বললো যে বাড়িটা তো রঙ করার জন্য, রঙের কাজ করার জন্য মিস্ত্রি টিস্ত্রি আসছিলো। অ্যান্ড হচ্ছে যে এখন এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেক বাড়ির, ওই বাড়িটা হচ্ছে যে দুই ইউনিটের বাড়ি। হ্যাঁ, সো ধরেন যে প্রতিটা ফ্লোরে দুইটা ফ্ল্যাট, স্যান প্রত্যেকটা ফ্ল্যাটের গেটের মধ্যে আপনার হচ্ছে যে আয়তুল কুরসি দিয়ে আর কি, আয়তুল কুরসি লিখা একটা, মানে একটা কাপড়ে আয়তুল কুরসি লিখা ওইটা, ওই জিনিসটা টাঙ্গানো ছিল প্রত্যেকটা লেখা। হ্যাঁ, প্রত্যেকটা আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের গেট। আচ্ছা, না আমি কেন জিজ্ঞেস করলাম কারণ আমি দেখি অনেক বাসাতে যারা একটু নামাজি বা বিভিন্ন কারণে হোক না কেন, তো তারা সাধারণত কাগজে লিখে অথবা প্রিন্ট করে, অথবা আমি দেখেছি অনেকে জাফরান রং দিয়েও লিখে। মানে আপনার থেকে আজকে আমি প্রথমবারের মতো শুনলাম যেটা কাপড়ে লেখা ছিল। আচ্ছা, তারপর তো এরপর হচ্ছে যে বাড়িওয়ালা এটার আসলে বিহাইন্ড দ্য স্টোরি, এটার পিছনে কী ছিল বা কেন হয়েছে, সো সব কথা বললো। সো এখানের মধ্যে আপনার সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ এই বাড়িটা যখন করা হয়, এই বাড়িটা করা হওয়ার সময় আপনার ধরেন যে বাড়ির যে জায়গাটা বাড়িওয়ালা কিনে। আচ্ছা, সো এটা এমন একটা বাড়ি ছিল, মানে জায়গা ছিল বেসিক্যালি, এটার মধ্যে যে অনেক ওই যে আপনার নারিকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল, দেন হচ্ছে যে অ্যান্ড মাঝখানে ধরেন যে আপনার একটা বট গাছের মতো গাছ ছিল। হ্যাঁ, আচ্ছা, একটা বট গাছ ছিল এই জমিতে। হ্যাঁ, এই জমিতে। আচ্ছা, অ্যান্ড এই গাছটায় একটা মেয়ে সুইসাইড করে এখানে। আচ্ছা, গলায় ফাঁসি দেয়। আচ্ছা, সো আপনি কিন্তু ধরেন নর্মালি এই জিনিসটা আপনি জানবেন বা সবাই জানে যারা শুনছেন, যে যে কোনো একটা ধরেন যে জায়গায় ধরেন কখনো কোনো খুন করা হয় বা কেউ ফাঁসি দেয় বা এরকম সুইসাইড রিলেটেড কোনো ঘটনা ঘটে, এই জমিগুলো বেসিক্যালি কেউ কিনতে চায় না। আচ্ছা, তো আপনার এই উনি যাই বাড়িওয়ালা যখন ওই জায়গাটা কিনেন, তখন হচ্ছে যে আপনার এই জায়গাটা কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। সো আপনার উনি অনেক কম দামে, প্রায় ধরেন যে অন্যান্য বাজার রেট অনুযায়ী যেই দাম, এটা থেকে অনেক কম দামে জায়গাটা উনি কিনে। অ্যান্ড কিনার পরে, এরপরে হচ্ছে যে উনি যখন বাড়ি বানানো স্টার্ট করে, বাড়িটা বানানো যখন স্টার্ট করে, তখন উনি অনেক প্রবলেম ফেস করতে থাকে। আচ্ছা, অনেক প্রবলেম ফেস করতে থাকে, লাইক আপনার যখন লেবাররা কাজ করতেছিল বা রাজমিস্ত্রিরা যখন কাজ করতেছিল, এমন অনেক সময় হয়েছে যে কেউ ধরেন যে হুট করে সেন্সলেস হয়ে গেছে, তারপর কাজে আসার পরে ধরেন যে কারো হাত দিয়ে পেরেক ঢুকে গেছে, এরকম ধরেন যে অসংখ্য ঘটনা নাকি ঘটছে। অ্যান্ড উনি এই জিনিসটা ফেস করছে, বাট ওই জিনিসটা আমলে নেয় নাই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জিনিসগুলো তিনি আমলে নেয় নাই, উনি ব্যাপারগুলো স্কিপ করে গেছে। আচ্ছা ফাইন, দেন হচ্ছে যে বাড়িটারি এটা বানানো হয়। বাড়ি বানানোর পরে তো ফার্স্টে তিন চার দিন, একদম ফার্স্টের দিকে, তখন হচ্ছে যে পুরো বাড়িতে বাড়িওয়ালা একাই ছিল, কারণ মাত্র নতুন নতুন বাড়িটা বানানো হয়েছে। সো ওনারা ফার্স্ট থেকেই, ওনারা কিন্তু থার্ড ফ্লোরে, সো বাড়িওয়ালার একটা
পিচি মেয়ে ছিল। একদিন সন্ধ্যার দিকে, হ্যাঁ নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে আমি আমার লিসেনারদেরকে একটু বলতে চাই, ফ্রেন্ডস আপনি প্রতি শুক্রবার শুনতে পারবেন অদৃশ্য শুধুমাত্র রেডিও 71.4 FM ঠিক রাত 11টায়। হ্যাঁ তারপর কী হলো? তো যেটা বলতেছিলাম যে বাড়িওয়ালার একটা পিচি মেয়ে ছিল। তো একদিন আপনার হচ্ছে যে ধরেন যে পিচিরা ধরেন অনেক চাঞ্চল্যকর হয়, ধরেন অনেক দুষ্টামি টুষ্টামি করে ওরা, ওদের মতো বাচ্চা মেয়ে। সো বারান্দায় যাওয়ার পরে এটা ছিল আপনার ঈশান নামাজের পরে। হ্যাঁ তো বারান্দায় যায়, ওকে ধরেন যে জানালার বাইরে ধরেন যে হাত দেওয়ার পরে বৃষ্টি হচ্ছিল। ওই তো বৃষ্টি হচ্ছিল যখন বারান্দার বাইরে হাত দেওয়ার সাথে সাথে মানে দেয়ার ওয়াজ সাম ওয়ান যে ওর গালের মধ্যে একটা চট দেয়, অ্যান্ড চটটা এমন ছিল আপনার সামওয়ান বলতে ভাইয়া এটা মানে কিছু একটা ছিল এখানে, বা কোনো প্যারানর্মাল কেউ একজন ছিল এখানে। আচ্ছা মানে কারো অস্তিত্ব ছিল সেখানে? হ্যাঁ কোনো অশরীরের আত্মা ছিল এখানে। আচ্ছা আত্মা না হোক বা অন্য কিছু হতে পারে, জিনও হতে পারে, হোয়াটএভার। হ্যাঁ ওকে। তো পরে অ্যান্ড চড়ের দাগটা কিন্তু নর্মালি যদি কেউ যদি চড় দেয় সেটা আমাদের গাল দিয়ে ধরেন গালেই থাকবে। ব্যাপারটা এমন ছিল ধরেন যে আপনার গাল থেকে ঘাড় পর্যন্ত পুরো চারটা আঙ্গুলের দাগ একদম লাল হয়ে আছে। চারটা আঙ্গুল? হ্যাঁ চারটা আঙ্গুল। এই ব্যাপারটাই তো আপনার নর্মাল চারটা আঙ্গুলের দাগ। আচ্ছা আচ্ছা তো এটা হয়। তো তখন বাড়িওয়ালার মেয়ে ওই দিন রাতে অসুস্থ হয়ে যায়, অ্যান্ড পরদিন রাতে আবার ও অনেক ভমিটিং হয়, অ্যান্ড এটার সাথে অনেক ব্লাড টাড বেরোয়। অনেক ডাক্তার টাক্তার অনেক খুঁজুর টুজুর পরে যখন ওরা বুঝলো যে কোনো ডক্টর টক্টর দেখায় কোনো কাজ হচ্ছে না, পরে ওরা আগ্রাবাদের একটা মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে ওনারা, সো পরে হুজুর এসে পরে এই জিনিসগুলো বলে যে হ্যাঁ এখানে এমন একটা কাহিনী হচ্ছিলো, এমন একটা বা এখানে কেউ একজন ছিল বা এরকম কিছু একটা ছিল, সো এটার জন্য এটা হয়েছে। সো এরপরে ওই হুজুরে হচ্ছে বললো যে বাড়িটাকে বদ্ধ করতে দেন, এটার মধ্যে আপনার দোয়া টোয়া দেন হচ্ছে যে আমি আপনাকে একটা কথা বললাম কিন্তু ফার্স্টে আপনিও বললেন যে সব জায়গায় হচ্ছে যে কোনো জায়গায় কাগজে লেখা হয় আয়াতুল কুরসি, কোনো জায়গায় কিছু বিভিন্ন ওয়েতে বিভিন্ন ক্রাইটেরিয়ায় লেখা হয়, বাট হুজুর বললো যে স্পেসিফিকলি মানে এটা একদম পুরো মেনশন করে দিছে যে এই জিনিসটা যাতে আপনার হোয়াইট কালারের কাপড়ে দেন এই জিনিসটা লেখা হয়। কাপড়ে কি দিয়ে লিখবে, মানে এটা কি দিয়ে লেখা ছিল, সুই সুতা দিয়ে না রং দিয়ে? না এটা সুই সুতা দিয়ে লেখা ছিল। আচ্ছা আমরা যেটাকে ধরেন এমব্রয়ডারি করে বলে না, এরকম এইভাবে লেখা ছিল। সো আপনার দেন হচ্ছে যে লাগায় দেয়, দেন এরপর থেকে বেসিক্যালি এইরকম কোনো প্রবলেম আর কেউ ফেস টেস করে নাই। বাট ধরেন যে ওই যে আমি আপনাকে বললাম রং করার জন্য ওই দিন বাড়ি থেকে মিস্ত্রিরা হচ্ছে যে প্রত্যেকটা দরজা থেকে এই জিনিসগুলো খুলে ফেলছে আয়াতুল কুরসি লিখে কাপড়গুলো, সো এটার জন্যই বেসিক্যালি এই প্রবলেমটা ফেস করে। আচ্ছা এটাই ছিল আমার কাহিনী। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন জানার আছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনি বললেন বিল্ডিংটা ছিল ছয়তলা এবং আপনার যে ফ্রেন্ড সে ছয়তলাতেই থাকতো, বাড়িওয়ালা থাকতো চারতলায়, রংটা কি শুধু আপনাদের ফ্রেন্ডের ফ্ল্যাটে করা হয়েছিল না পুরো বিল্ডিং এর প্রত্যেকটা? না এটা কাহিনী হচ্ছে যে ওই তো ধরেন যে একদম উপরের ফ্লোরে থাকতো, হ্যাঁ এটার উপরে তো হচ্ছে যে ছাদ, সো উপর থেকে আর কি আপনার রংটা যে ছাদটা পরিষ্কার করে, বিকজ এটা ছিল সামারের সময়, সো আপনার ধরেন যে ওই সময় হচ্ছে যে পরিষ্কার টরিষ্কার করার জন্য একদম ভালো কোন বৃষ্টি টিষ্টি নাই, বিকজ রং টং আরামে করতে পারবে, সো ছাদটা পরিষ্কার করে দেন আর কি আপনার উপর থেকে একদম উপরে সিঁড়ি গদ থেকে আপনার একদম আস্তে আস্তে নিচের দিকে নামবে, এরকম একটা প্ল্যান হয়েছিল। সো আপনার ওই যেহেতু একদম উপরের ফ্লোরটা ফিফথ ফ্লোরে, সো হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে ওই ফার্স্টে ওটাই খুলছে, অ্যান্ড ওই হচ্ছে যে ওই দিন একা থাকা কারণে বা যেটাই বলি আমরা ওই এই প্রবলেমটা আর কি ফেস করা। আচ্ছা তাহলে কি পরবর্তীতে যখন এই ঘটনাটা ঘটে যায় এরপরে কি মানে পুনরায় প্রত্যেকটা দরজার সাথে কি? হ্যাঁ এটা সাথে সাথে পরদিন এরপর আবার লাগাই দেওয়া হয়। তো এরপরে এগুলো আর শোনা যায়নি কখনো? না এরপর আর এগুলো কখনো শোনা যায় না, বাট একটা কথা
শুনেছি সেটা হচ্ছে যে ওই হুজুরে নাকি বলেছিল যে আপনার এই আয়াতুল কুরসির লেখা কাপড়টা যাতে কখনোই না সরায়, যদি সরায় তাহলে হচ্ছে যে বা কারো কোনো ক্ষতি হবে, কেউ কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে, প্রবলেম ফেস করতে পারে, এমন একটা ব্যাপার আর কি। আমার কাছে আসলে কি বলবো, আমি পুরো ঘটনাটাই আসলে খুবই আনইউজুয়াল লাগলো। আসলে আনইউজুয়াল বলেই আসলে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ থাকে, বিকজ অফ এগুলো সাধারণত সবসময় আমাদের স্বাভাবিক জীবনে ঘটে না। আসলে আমি এরকম অনেক ঘটনা আমি এর আগেও শুনেছি এরকম, বাট আসলে বিষয়টাকে কীভাবে আমি এক্সপ্রেস করবো আমি আসলে জানি না। এটা আসলে আপনার থেকে শুনলাম একরকম, বাট যিনি আসলে এটার ভুক্তভোগী ছিলেন বা সাফার করেছেন হয়তো তার থেকে সরাসরি শুনতে পারলে আমরা বিষয়টাকে আরও ডিটেইল জানতে পারতাম। কিন্তু আসলে সবশেষে একটাই কথা, আসলে কিছু কিছু প্রশ্নের উত্তর আসলে কখনোই মেলে না, কখনোই মেলে না। আমরা থ্যাংক ইউ সো মাচ ডিরন ভাই আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য, যদিও সরাসরি এটা আপনার নিজস্ব অভিজ্ঞতা না, আপনার বন্ধুর অভিজ্ঞতা। আমরা কিছুক্ষণের মধ্যেই আবার তন্ময় ভাই যিনি আমাদের প্রথম গেস্ট ছিলেন, তো তার কিছু আরেকটা অভিজ্ঞতা, তার নিজের অভিজ্ঞতা এটা তিনি আমাদের সাথে শেয়ার করতে চান, আমরা শুনব। তো আমরা যেহেতু আজকের অনুষ্ঠানটা হচ্ছে প্রতি শুক্রবার, আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় আপনি রেডিও 91.4 FM এ শুনবেন অদৃশ্য। সেখানে প্রশ্ন থাকবে, সেখানে উত্তর থাকবে, সেখানে চেষ্টা থাকবে এই অজানাগুলোকে জানার জন্য। সো আজকের এই অদৃশ্যে যেহেতু আমরা দুইটা বাড়ির কথা শুনলাম, মিস্টার তন্ময় অলরেডি বলেছেন তিনি যখন ময়মনসিংহের দিকে গেলেন সেখানে একটা বাড়ি, সেখানে দুটো রুম ছিল, আবার এখানে মিস্টার লিটন সেখানে তিনিও যে গল্পটা শেয়ার করলেন সেখানেও এই গল্পটা একটা ঘর কেন্দ্রিক। আসলে এই আমিও যতটুকু জানি যে আপনি যদি নতুন কোনো বাসায় যান অথবা ধরেন কোথাও আপনি বাড়ি করার জন্য জমি কিনেছেন অথবা আপনি কোনো পুরনো বাড়ি কিনেছেন সেই বাড়িটাকে আপনি নতুনভাবে সাজাবেন, সেটা ফ্ল্যাটও হতে পারে, আবার আপনি কোনো পরিচিতের বাসায় গেলেন, তো সেখানে যাওয়ার আগে অবশ্যই আমার মনে হয় যে আপনি যে বাসস্থানে থাকতে যাচ্ছেন সেই সম্পর্কে আপনার একটু জেনে যাওয়া উচিত। কারণ হচ্ছে আপনি যদি যাওয়ার পরে আপনি ফিল করতে থাকেন যে আপনার মধ্যে যদি এমন একটা অনুভূতি হয় যে আপনি সবসময় একটা অস্বস্তিতার মধ্যে আছেন, আপনার কেমন যেন একটা অস্বস্তি লাগছে, আপনার মনে হচ্ছে যে কোথাও একটা ছন্দপতন হয়েছে, কিছু একটা অস্বাভাবিক আপনি টের পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার সাবধান হওয়া উচিত। বিকজ অফ আপনি আপনার ঘরে যেভাবে থাকেন স্বাচ্ছন্দ্যে না, আপনি খুব সিকিউর ফিল করেন, এটাই আপনার দুনিয়া, আপনি খুব কমফোর্টেবল ফিল করেন, কিন্তু কেন যেন আপনার কিছুদিন ধরেই মনে হচ্ছে যে আপনি একটু অস্বস্তি বোধ করছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার ঘরের টেম্পারেচার অদলবদল হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে, অথবা হঠাৎ করেই আপনি আপনার নাকে কোনো একটা মৃদু গন্ধ চলে আসছে, অথবা আপনি হঠাৎ কোনো শব্দ শুনছেন যেগুলো হয়তো আপনি আগে কখনো শুনেননি। ইভেন এমনও হতে পারে, আমাদের আমি অনেকের থেকেই শুনেছি, ইভেন আমারও মাঝে মাঝে হয় যে আমার মনে হয় যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ইভেন ইন দ্য মিন টাইম এখনও আসলে আমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, তো সে অবশ্যই মানুষ, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির মানে অ্যাক্টিভিস্ট না, সে কোনো রকম কাউকে ভয় টয় দেখে না, খুবই জেন্টেল একজন ম্যান। বাট আমি তারপরও আপনাকে বলবো যে যখনই আপনি নতুন কোনো বাড়িতে যাবেন বা নতুন কোনো ফ্ল্যাটে যাবেন অবশ্যই সে সম্পর্কে জেনে নিন, আপনি ভূত বিশ্বাস করুন আর না করুন। আপনি হয়তো স্বীকার করবেন যে আপনার চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যায় যার কখনো ব্যাখ্যা হয় না, অনেক কিছু দেখে শুনে আমাদের এই অস্বস্তিকর অনুভূতি থাকে, কিন্তু আসলে কেন হয় তা আমরা জানি না। তো আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো কিছুর উপস্থিতি আছে। এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই অনেক গবেষক আছেন, গবেষণা করে যাচ্ছেন এবং এখনও করেন, তো আমি আপনাদেরকে জানাতে চাই, আমি আসলে এই বিষয়টা নিয়ে কিছু স্টাডি করেছি, স্টাডি করার পরে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমি আপনাকে জানাতে পারি এবং হয়তো বিষয়গুলো হেল্পফুল। আমি বলবো না যে হয়তো এগুলোই সঠিক, বিকজ অফ আমি নিজেগুলো এক্সপিরিয়েন্স করিনি, তারপরে সবসময় আমাদের সাবধানতা বজায় রাখা উচিত, সাবধানভাবে আমাদের চলাফেরা করা উচিত। তো আমি আপনাকে আবারও বলে নিচ্ছি, আপনি যখন নতুন কোনো ফ্ল্যাট কিনবেন অথবা নতুন কোনো বাসায় ভাড়া থাকতে যাচ্ছেন অথবা জমি কিনে বাড়ি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন হঠাৎই আপনার মনে হলো পিছন থেকে কেউ আপনার কাঁধ অথবা পিঠ স্পর্শ করছে, ফিরে দেখলেন কেউ নেই, প্রথমে নিশ্চিন্ত হন যে আসলে কি সেখানে কেউ ছিল, মশকরা করার জন্য অথবা আপনার সঙ্গে শয়তানি বা দুষ্টমি করার জন্য কেউ ছিল কিনা পিছনে, যদি থাকে তাহলে তীর্থ কে, আর যদি না থাকে তাহলে অবশ্যই সাবধান থাকতে হবে আপনাকে, বিকজ অফ আপনাকে স্পর্শকারী রক্ত মাংসের কোনো জীব সেটা নাও হতে পারে। আচ্ছা, আবার
যদি ধরেন আপনার যদি মনে হয় যে আপনার ঘরের আসবাবপত্র নিজে নিজেই তার স্থান পরিবর্তন করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, তাহলে এখানে আসলে খামাখা ভয় পাওয়ার কিছু নেই। এমন ক্ষেত্রে ব্যাপারটা ভৌতিক নাও হতে পারে। আপনি নিজেই হয়তো সরিয়েছেন আপনার সেন্টার টেবিল অথবা আপনার বইয়ের র্যাক, পরে আপনি ভুলে গেছেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু যদি দেখেন আপনার বেডরুমের খাট কিংবা বিছানা টোটালি ঘুরে গেছে অথবা আপনার বসার চেয়ারটি উল্টে পড়ে আছে, তাহলে এখানে অবশ্যই ভাবার কারণ আছে এবং যথেষ্ট অবকাশ রয়েছে। এটা কোনো মানুষের কাজ নাও হতে পারে। নতুন বাসায় পা রেখে যদি শোনেন সেখানে কেউ আগে মারা গিয়েছেন, অথবা যে জমিতে বাড়ি করছেন সেটি আগে কবরস্থান অথবা শ্মশানঘাট ছিল, তাহলে ভয়ের কিছু নেই, কারণ মৃত্যু খুব কমন একটা বিষয়, খুবই নর্মাল, তাই না? আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে, এখানে ভয়ের কিছু নেই। তো কোথাও যদি এরকম কোনো রকম আপনি মনে করেন যে আপনার আশেপাশে যে ব্যক্তিটি এখানে মারা গেছে বা যে কবরস্থান বা যে শ্মশানঘাট এখানে আছে সেখানে কোনো খারাপ ব্যক্তি যে আগে মারা গেছে তার আত্মা ঘোরাফেরা করতে পারে, যদি আপনার বাসস্থানটি কোনো পাপী ব্যক্তিকে কবর দেওয়া হয়, মানে মানে যেই জায়গাটা আপনি কিনবেন অথবা যেই জায়গাটা আপনার ফ্ল্যাট সেই আশেপাশে যদি বা সেই জমিতে যদি কোনো খারাপ ব্যক্তিকে মানে সমাধিস্থ করা হয়, তাকে সমাধি দেওয়া হয় অথবা তাকে শ্রাদ্ধ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করবে এবং এটাই নাকি স্বাভাবিক। সো নতুন বাড়িতে ওঠার আগে অবশ্যই ভালোভাবে খোঁজ নিন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মনে করুন কোন এক নিস্তব্ধ দুপুরে আপনি বাড়িতে একা, কিন্তু থেকে থেকে বিচিত্র সব আওয়াজ মাঝে মাঝে হচ্ছে, সেক্ষেত্রে আগেই ভয় পাবেন না। আসলে ভয়টাই আমাদেরকে কিন্তু সবার আগে ক্রাশ করে। আপনাকে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস রাখতে হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার সৃষ্টিকর্তার প্রতি যদি আপনি বিশ্বাস রাখেন আপনি অবশ্যই মনে রাখবেন তিনি আপনাকে সেভ করবে। সো আমরা আসলে মরে যাই আমাদের ভয়ের কারণে। যদি আমরা একটু সাহসী হই এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেক্ষেত্রে আমরা নানা রকম বিড়ম্বনা বিপদ এগুলো থেকে কিন্তু দূরে থাকতে পারি। তো যাই হোক, সো আপনার বাসায় যদি কোনো নিশ্চিন্ত দুপুরে হঠাৎ নানা রকম বিচিত্রকর আওয়াজ হয়, আপনি মনে হচ্ছে যে আপনি শুনতে পারতেছেন, সো প্রথমে আগে নিশ্চিত হতে হবে যে এই আওয়াজের সোর্সটা কী, মানে কেন হচ্ছে, এটা কোনো ইঁদুর বেড়াল বা হোয়াট এভার বা যে কোনো কারণে হচ্ছে যেটা খুব স্বাভাবিক আপনার মনে হচ্ছে। কিন্তু যদি মনে করেন যে না, মানে আপনি কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না, কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না এই আওয়াজগুলো হওয়ার, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। কেননা কোনো অশরীরী আত্মা হয়তো আপনাকে ভয় দেখিয়ে সেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে, এই বিষয়টা অবশ্যই আপনাকে কনসার্নে নিয়ে আসতে হবে। আবার এমনটা হতে পারে ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে খুব নেমে গেল, ঠান্ডা হয়ে গেল, বাইরে প্রচণ্ড গরম কিন্তু ধরেন আপনার ঘরটা বা আপনার আশপাশটা হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। এগুলোর ব্যাখ্যা কী? যখনই এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাবেন না, কোনো ব্যাখ্যা পাবেন না, অবশ্যই সাবধান হতে হবে। তবে ঘরে কিন্তু মাঝে মাঝে টেম্পারেচার ফল করে, মাঝে মাঝে ঠান্ডা থাকে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, বাট আপনি নিজেই বুঝবেন আসলে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। ইভেন মাঝে মাঝে আমারও মনে হয়। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই আমার মনে হয় কমন বিকজ অফ আমি আমার অনেক রিলেটিভস, আমি আমার অনেক বন্ধু, ইভেন আমিও এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে সুগন্ধ হঠাৎ করে মধ্যরাতে আমিও এরকম এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে হঠাৎ করে খুব মিষ্টি একটা গন্ধ কোত্থেকে যেন এসে মানে আমার ঘর বা আমার বারান্দা বা আমার আশেপাশে খুব ভরে যাচ্ছে হঠাৎ করে, কোনো সোর্স নাই। ধরেন আমি খুব টপ ফ্লোরে আছি, আমি 14 তলায় ছিলাম, তো হঠাৎ করে এরকম একটা গন্ধ। তো আই ওয়াজ থিঙ্কিং অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম, আমি একা ছিলাম না, আমার সাথে আমার কাজিনরাও ছিল। তো তখন মধ্যরাত আমরা আসলে আমি সেখানে হ্যাং আউট করতে গিয়েছিলাম কাজিনদের বাসায় সেই রাতে, তো আড্ডা দিচ্ছিলাম, দিতে দিতে অনেক রাত, তখন প্রায় 1:30-2 বাজে ঢাকাতেই। তো কোন এলাকায় ঘটেছে সেটা আমি বলতে যাচ্ছি না, বিকজ অফ আমি আপনাদেরকে আসলে ভয় দেখাতে চাচ্ছি না। সো আপনারা যেখানে থাকেন স্বাভাবিকভাবে থাকবেন। আর সেটা হচ্ছে যে হঠাৎ করে মিষ্টি একটা গন্ধ, তো আমরা চিন্তা করতে থাকলাম যে আসলে এটা কোনো পারফিউমের গন্ধ না, এটা একটা আতর জাতীয় একটা গন্ধ আমার কাছে মনে হয়েছিল, বেলি ফুলের আতর। রাত 1:30-2 সময় হয়তো অনেকেই নামাজ পড়তে উঠেন বা
কিন্তু গন্ধটা আসলে এতটাই তীব্র ছিল, আসলে এই ওপরে প্রচণ্ড বাতাস ছিল সে সময়, সো বাতাসের মধ্যে এই গন্ধটা এইভাবে স্টে করা ইম্পসিবল। সো আমি আসলে এটার উত্তর খুঁজে পাইনি। তো আমি যখন অনলাইনে এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করার চেষ্টা করছিলাম বা জানার চেষ্টা করছিলাম, তখন আমি জানলাম যে এই বিষয়টা অস্বাভাবিক। যদি আপনি মাঝে মাঝেই এরকম কোনো গন্ধ আপনার নাকে আসে, তো অবশ্যই এই বিষয়ে যারা অভিজ্ঞ অথবা আপনাদের যারা অভিভাবক আছেন অথবা যদি নিজে অভিভাবক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আশপাশে যারা বসবাস করেন বা থাকেন তাদের সাথে অবশ্যই বিষয়গুলো শেয়ার করবেন। আর ভয় পেলেই আসলে হেরে যেতে হয়, কখনো ভয় পাওয়া যাবে না। সবসময় আমাদেরকে ভয়কে জয় করে অদৃশ্যকে জানতে হবে। যখনই আপনি উত্তর খুঁজবেন একটা না একটা সমাধান পেয়েই যাবেন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি একটু, এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে মিস্টার লিটন সাহেবের কাছে, তো আমরা এখন একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ঘড়িতে সময় ঠিক রাত 12টা, ইন দ্য মিনটাইম আপনি একটু ফ্রেশ হয়ে নিন, অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি। হয়তো অনেকের ভয়ে গলা শুকিয়েও যেতে পারে, সময় একটু জল খাওয়ার, একটু পানি খাওয়ার, সো একটু ফ্রেশ হয়ে আসুন। আমি একটু ফ্রেশ হয়ে আসি, ফিরছি আমাদের আরেকজন গেস্ট যিনি আমাদের সাথে আছেন তন্ময়, তাকে নিয়ে। শুনতে থাকুন রেডিও 91.4 FM। আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি রেডিও 91.4 FM এ। ঘড়ি কাটায় সময় ঠিক রাত 12:10। অলরেডি আমাদের পুরো শহর অনেকটাই স্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সেই রাত 11টা থেকে। আমাদের সাথে আছেন মিস্টার লিটন এবং মিস্টার তন্ময়, তারা দুজনেই কাজিন। আমরা কিছুক্ষণ আগে তন্ময় ভাইয়ের কিছু ঘটনা শুনেছি, তারপরে আমরা শুনলাম লিটন ভাইয়ের ঘটনা। এখন আমরা তন্ময় ভাইয়ের কাছে আরেকবার ফিরে যাব, তার আরেকটা অভিজ্ঞতা আছে আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমি যতটুকু এই গল্পটা তাতে ঘটনাটা তার থেকে শুনলাম, সেটা হচ্ছে বিষয়টা শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই ঘটনাটা পুরো দেশের বাইরে, বাংলাদেশ থেকে দেশের বাইরে কানেক্ট হয় ঘটনাটা কোনো না কোনোভাবে। খুবই ইন্টারেস্টিং এবং আসলে কিছু কিছু অ্যান্সার আমিও খুঁজে পাইনি দেখেই এই আমাদের প্রোগ্রামের যে নাম দ্যাট ইজ অদৃশ্য, এটার সাথে খুব ভালোভাবে ঘটনাটা চলে যায়। পুরো ঘটনাটা আসলে অদৃশ্য। এই অ্যান্সারগুলোর খোঁজে আমরা প্রায় হাজার বছর ধরে প্রত্যেকটা মানুষ যারা এই বিষয় নিয়ে গবেষণা করছে বা যারা এই বিষয়গুলো সরাসরি ফেস করছে, এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করছে। সো আমরা চলে যাব, আর ইন দ্য মিনটাইম জানিয়ে দিচ্ছি, আপনি আমাদেরকে যদি SMS করতে চান, আমাদের সঙ্গে যদি SMS-এর মাধ্যমে কানেক্টেড হতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইলের SMS অপশানে চলে যাবেন। সেখানে গিয়ে লিখবেন EFM স্পেস দিয়ে, আপনার নাম অবশ্যই লিখবেন, কোত্থেকে লিখছেন সেটাও জানাবেন, তারপর স্পেস দিয়ে যা কিছু লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 27171 এই নাম্বারে। আর তাছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ, সেখানে গিয়ে আপনি আমাদের সাথে কমেন্ট করে কানেক্টেড হয়ে যেতে পারেন। অ্যান্ড দ্যাট ইজ রেডিও 91.4 FM। আরেকটা সেগমেন্ট আছে আপনাদের জন্য, আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাতে চাই। সেটা হচ্ছে আমি এটা একটা ওয়েব থেকে আমি ঘটনাটা কালেক্ট করেছি, এটা একটা সাউন্ড ক্লিপ। তো সেখানে একজন স্কলার যিনি মুসলিম স্কলার, তো তারই একটা লাইভ অনুষ্ঠান হচ্ছিলো। তো সেই অনুষ্ঠানে তার একটা ফোন কল আসে, তো ফোন কলে একটা মহিলা তার কাছে হেল্প চায় কিছু বিষয়ে, বিকজ অফ সে পজেসড ছিল, তার উপরেও মাঝে মাঝে এরকম অদৃশ্য কোনো কিছু, সেটাকে আমি জিন বলতে পারি অবশ্যই অথবা অন্য কিছু, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্যাট থিং, তো তার উপরে ভর করে এবং সে লাইভে কথা বলছিল। আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঘটনাটা শোনাবো। সো আর একটা আছে আমার কাছে অলরেডি, এছাড়াও একজন আমাদের সঙ্গে অনেক দূর থেকে ইমেইল করেছেন, তিনি সরাসরি আমাদের স্টেশনে আসতে পারেননি, বাট তিনি আগ্রহী ছিলেন তার ঘটনাটা আমাদেরকে জানানোর জন্য। তো তিনি ইমেইলে তার সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তন্ময় ভাইয়ের কাছে। এখন ঘড়িতে সময় ঠিক রাত 12:13। তন্ময় ভাই, আরেকবার আপনাকে স্বাগতম জানাচ্ছি রেডিও 91.4 FM। তো আমি আপনাদের দ্বিতীয় ঘটনাটা শুনতে চাই আপনার কাছ থেকে। তো ঘটনাটা হয়েছিল 2010 সালে। 2010 সালে মামা হচ্ছে আমাদের, উনি তখন HSC দিয়েছিলেন। তো 2010-এ উনি HSC দিয়ে হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া ফর হায়ার এডুকেশন। আচ্ছা, এখন থেকে 9 বছর। হ্যাঁ, এখন থেকে 9 বছর আগে ঘটনা। সো স্বাভাবিকভাবে আমার নানা নানা গ্রামে থাকতেন, তো উনি ওনার মা বাবাকে শেষবারের মতো সি অফ করার জন্য উনি গ্রামে গেলেন। আচ্ছা, তো আমি জানি না এলভিস ভাই আপনি জানেন নাকি যে
দেয়ার ইজ সামথিং শ্রী আপনি কখনো করবেন না, কিছু মানা থাকে সবসময়। যেমন ধরেন যেখানে সেখানে আমরা ছেলেরা ট্রাই করে থাকি যে প্রস্রাব করি, লাইক যারা টিনেজার আমরা, আচ্ছা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস, মানে আমরা করি। হ্যাঁ, স্পেশালি ছেলেদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। জি জি জি, এটা ভেরি নর্মাল ফর বয়েজ। তো উনিও ঠিক সেম, মানে চাঞ্চল্যকর ছিলেন, তো ছোটোবেলা চঞ্চল ছিল, তো চঞ্চল ছিল, তো উনিও সেমভাবে করলেন যে দেয়ার ওয়াজ এ প্লেস আমাদের গ্রামে যেটা হচ্ছে একটু পবিত্র ধরা যায়, যেখানে হচ্ছে জিনদের গ্যাদারিং বলতে পারেন আপনি, যেমনটা আমি পোর্টালের কথা বললাম, জিনরা যেখানে থাকে অথবা যেখান দিয়ে ওরা পাস করে। আচ্ছা, হ্যাঁ ওখানে একটা প্লেস ছিল। তো আচ্ছা, উনি কখনো কেয়ার করেনি এইসব বিষয় নিয়ে। হ্যাঁ, গ্রামে তো উনি কখনো কেয়ার করেনি বিষয়গুলো নিয়ে, যেহেতু এই যুগের ছেলে। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই উনি হচ্ছে ওখানে রাতের বেলা উনি পারসেপ করছিল। আচ্ছা, মানে করেছিলেন, তো করে মানে এটা এটা কি আপনাদের বাড়ির আশেপাশে? হ্যাঁ, এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, লাইক বাড়ির সামনে একটা মসজিদ আছে। আচ্ছা, ওই মসজিদের সাথে, মসজিদের সাথে। হ্যাঁ, কিন্তু আপনি জানেন হয়তো মসজিদের সাথে, মসজিদে সবসময় ভালো জিনিস থাকে, জিন মসজিদের আশেপাশে থাকে। তো মানে আমি এখনো পর্যন্ত কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থান, যেমন মসজিদ বলেন, মন্দির বলেন বা গির্জা বলেন, আমি কোথাওই কখনো খারাপ কোনো কিছুর কথা শুনিনি। হ্যাঁ, অলওয়েজ ওখানে ভালো জিনিসই থাকে। তো উনি হচ্ছে ওখানে প্রস্রাব করে উনি অস্ট্রেলিয়া চলে গেলেন। না, বিষয়টা এরকম সরাসরি মানে উনি মানে এরকম একটা ঘটনা ঘটেছে, তার কিছুদিন পরে তিনি হয়তো চলে গেলেন। তো উনি যখন চলে গেলেন, চলে যাওয়ার আফটার উইক, এক সপ্তাহ পর থেকে মেইনলি কাহিনীটা শুরু হলো। আচ্ছা, উনি হচ্ছে রাতের বেলা একা ঘুমাতে পারলেন না, মানে রাতে উনি একা ঘুমাতে পারতেন না, আমরা যেটাকে বলি হচ্ছে বোবায় ধরে। বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে। উনি বাংলাদেশ থেকে তো চলে গেলেন, বাংলাদেশে থাকতে তার ঘটনা ঘটতে না, বাংলাদেশে থাকতে ঘটেনি, সেটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, বাংলাদেশে থাকতে ঘটেনি, কখনোই ঘটেনি, কখনোই ঘটেনি। আচ্ছা, ওই ওই কাহিনীটার পরে, ওই ঘটনাটির পরে উনি যখন অস্ট্রেলিয়া চলে গেল, তখন থেকেই ওই কাহিনীটা শুরু হলো। তো এইভাবে ওনার অনেক দিন গেল, উনি রাতের বেলা একা ঘুমাতে পারে না, যেটাকে হচ্ছে আমরা বাংলায় বলি বোবা ধরা। তো উনি, আমার মামা, আমার ছোট মামার নাম হচ্ছে মুরাদ, তো মুরাদ মামা কখনোই এইসব বিষয়ে তেমন একটা কেয়ার করেনি। আচ্ছা, সায়েন্টিফিক ভাষায় যেটাকে আমরা বলি স্লিপিং প্যারালাইসিস। ইয়া, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আমরা মোস্ট অফ দ্য মানুষই বোবা ধরাকে স্লিপিং প্যারালাইসিস বলে চালিয়ে দিই, কিন্তু এলভিস ভাই আপনি জানেন যে সায়েন্স সব কিছু তো ব্যাখ্যা করতে পারে না। এখনো পর্যন্ত অনেক অনেক কিছু অমীমাংসিত আছে। জি জি জি। তো এভাবে আরো ওনার দু থেকে তিন মাস গেল। আচ্ছা, তো উনি ওখানে যা পার্ট টাইম জব করতেন তা রাতে করতেন, নাইট শিফট করতেন, যেহেতু উনি রাতে, যেহেতু উনি রাতে একা ঘুমাতে পারতেন না, উনি ঘুমালে ওনার বোবা ধরা যেটাকে বলে ওটা হতো প্রত্যেকদিন, প্রত্যেকদিন। আচ্ছা, মানে ডেইলি হইতো। তো উনি অনেকদিন ভাবলেন যে হয়তো এটা ওনার কোনো সমস্যা, উনি নাইট শিফটে কাজ করা স্টার্ট করলেন। তো দিনের বেলা উনি ওনার রুমে কোনো একটা ফ্রেন্ডকে রেখে উনি ঘুমাতেন। আচ্ছা, দিনের বেলা তো, দিনের বেলা উনি ঘুমাতেন, রাতের বেলা উনি কাজ করতেন। তো এইভাবে আরও কিছুদিন যাওয়ার পরে এটা হচ্ছে ওনার লিমিটেশনের বাইরে চলে গেল। আচ্ছা, উনি আর নিতে পারছেন না। তো উনি হচ্ছে আমার বাবা, আমার বাবার সাথে উনি হচ্ছে অনেক ভালো সম্পর্ক ওনার। আচ্ছা, অ্যাজ আমার বাবা হচ্ছে ওনার দুলা ভাই হয়। আচ্ছা, তো উনি আমার বাবাকে ফোন দিয়ে, মানে উনি অনেক সাহসী একজন মানুষ, আমার ছোট মামা, কিন্তু উনি আমার বাবাকে ফোন দিয়ে কান্না করে দিলেন অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে, যে ইদার উনি বাংলাদেশে চলে আসবে নয়তো নিদার উনি ওখানে সুইসাইড করে ফেলবে। কতদিন পরে এটা? এটা প্রায় চার থেকে পাঁচ মাস পরে অস্ট্রেলিয়া যাওয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া যাওয়া পাঁচ মাস পর। তো আচ্ছা, এটা খুবই সিরিয়াস হয়ে গেছে তখন। তো আমাদের বাসায়ও জিনিসগুলো শুনে, যেহেতু ফ্যামিলি সবার ছোট উনি, সবার আদরের, তো সবাই জিনিসটাকে অনেক সিরিয়াসলি নিল। তো কী করা যায়, ঢাকা তো অনেক হুজুরের সাথে কথা বললো, কারো তো এমন একটা খোঁজ পাচ্ছে না। আচ্ছা, কেউ ঠিকমতো কোনো ব্যাখ্যা দিতে পারছে না কেন এই প্রবলেমটা হচ্ছে। তো ফাইনালি আমাদের বাড়িতেই, মানে আমাদের গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ি থেকে একটু দূরে, ধরেন ঘণ্টাখানেকের দূরত্বে একজন হুজুর থাকেন আমাদের বাড়িতে। তো ওনার একটা নাম ডাক আছে যে উনি নাকি জিন প্রসেস করতে পারে, জিন প্রসেস করে মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম ধরেন সলভ করে। আচ্ছা,
তো মামারা আব্বু আম্মু সবাই মিলে গেছে আচ্ছা ওনার কাছে, যেহেতু দেখুক কোনো সলিউশন হয় নাকি। আপনাদের গ্রামের বাড়িটা কোথায় ছিল? আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, আচ্ছা আচ্ছা জি। তো ওনারা সবাই গেল টু ফাইন্ড এ সলিউশন। ওকে, তো স্বাভাবিকভাবে আপনি বুঝতেছেন যে আমাদের ফ্যামিলি মানে আমাদের ওই দিকে ওরকম অজপাড়া গানা, আর যেহেতু সবাই এই যুগের, কেউই ভূতে তেমন একটা বিশ্বাসী না, আর জিনেও তেমন কেউ একটা বিশ্বাসী না। আর আমরা তো জানি অনেক ভণ্ড হুজুরি আমরা দেখি যে জিন পজেস করে বলে, অনেক ধরনের খারাপ কাজ, লাইক অনেক ধরনেরই ওরা বিজনেস করে। তো আমার মামাও বিশ্বাস করলেন না, কেউই বিশ্বাস করলেন না। তো ওনারা সবাই গেলেন হুজুরের সাথে দেখা করতে। তো দেয়ার ওয়াজ দিস রুম, ওনার টিনের ঘর বলতে পারেন আপনি, ঘরের কিচ্ছু নেই, একটা পর্দা, পর্দার পিছে উনি বসবেন, আচ্ছা, পর্দার অপর পাশে আপনারা বসবেন যারা প্রবলেম নিয়ে আসবেন। আচ্ছা, তো উনি তখন আপনাদের সামনে মানে সবার সামনে হচ্ছে উনি জিন পজেস করেন। ইন আ ওয়ে হচ্ছে ওনার পুরো টিনের ঘরটা, আপনি বুঝতেছেন টিনের ঘরে অনেক সাউন্ড হয় স্বাভাবিকভাবে। টিনের ঘরে আপনি যদি কখনো থেকে থাকেন দেখবেন রাতে বৃষ্টি হলে, বৃষ্টি পড়লে টিনের ঘরে অন্যরকম একটা জোরে একটু শব্দ হয়। তো পুরো ঘরটা নাড়া দিয়ে উঠছে, নাড়া দিয়ে উঠে যে সুগন্ধের ব্যাপারটি আপনি বললেন যে আপনি আশেপাশে সুগন্ধ পান অনেক টাইমে, মানুষ পায়, তো সবাই ওখানে একটা ভালো ভেরি গুড সেন্ট সবাই পাইল। আচ্ছা, ওখানে ওখানে কতজন ছিল ওই ঘরের মধ্যে? চারজন, ওই হুজুর সহ পাঁচজন। আচ্ছা, ওকে ওকে। তো ওনার ভয়েসটা ফুললি চেঞ্জড হয়ে গেল, চেঞ্জ হয়ে, হ্যাঁ হুজুরের ভয়েস চেঞ্জ হয়ে অনেকটা সুন্দর করে সালাম দিল। তো উনি বলল যে উনি হচ্ছে এখন জিন, ওনার শরীরে এখন জিন প্রসেস করছে, এই জিনকে যা প্রবলেম, হ্যাঁ জিন ভর করছে, এখন আপনি যা বলে এই জিনকে প্রবলেমগুলো বলতে। ওকে, তো আমার মামা শিক্ষিত তো মানে একটু এই যুগের মানুষ, তো ওনার মাথায় গেছে এটা তো করা যায়, আপনি ঘরটা ভাইব্রেট করতেই পারেন কোনো একটা ওয়েতে, আপনি একটা সেন্ট ছড়া দিতেই পারেন। এটা আপনার কোন মামা? বড় মামা, সবার যে বড় যে মামা ছিল। আপনার ছোট মামা এখন অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া, এখন অস্ট্রেলিয়া, যিনি সাফার করছেন। হ্যাঁ, যিনি সাফার করছেন। ওকে, তো আমার বড় মামা ভাবলেন যে এটা তো করা যায়, মানে আপনি যদি চিন্তা করে দেখেন আপনি পারবেন করতে জিনিসটা, একটা সেন্ট ছড়া দেওয়া, ভয়েস চেঞ্জ করে সালাম দেওয়া, অথবা নিজে থেকে ঘর কাঁপানো, ভাইব্রেট করা, এগুলো ইজি। তো আমার মামা মানে ওনাকে পরীক্ষা করার জন্য যে উনি কি আদৌ ওনাকে বিশ্বাস করা যায় নাকি, এটা সময়টা কখন ছিল? সময়টা হচ্ছে ধরেন দিনের বেলায়, দিনের বেলায়, দিনের বেলায় দুপুরের আগে 11:30-12 হবে এই টাইমটা। আচ্ছা, তো আমার মামা ওনাকে পরীক্ষা করার জন্য যে উনি কি আদৌ ভণ্ড না, এটা প্রুফটা কি, কথার বেসিস তো প্রমাণ পাবে না। তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে আপনি তিনটা প্যারেক, আপনি আঙ্গুলের সমানের তিনটা প্যারেক নিয়ে আসতে, আর একটা ডাব। কাকে বললেন, কে বললেন? মানে ওই জিনটা আমার বাবাকে বলছে। আপনার বাবাকে? যে আপনি গিয়ে তিনটা প্যারেক প্লাস একটা ডাব নিয়ে আসেন। তো ফার্স্টে কিন্তু কেউ বুঝেনি যে কেন। আচ্ছা, আমি মনে হয় আরেকটা দিকে চলে যাচ্ছি আমরা, আপনার মামা যে পরীক্ষা করতে চাইলো সেটা কিভাবে করলো? হ্যাঁ, ওটাই। আচ্ছা, ওই পরীক্ষা করার জন্য কথাটা বলছে তখনই হুজুরটা বলছে মানে জিনটা বললো যে তিনটা প্যারেক নিয়ে আসতে, আর হচ্ছে একটা ডাব নিয়ে আসতে। আচ্ছা, তো কেউই বুঝলো না কেন, তো সবাই নিয়ে আসলো। তো উনি সবার সামনেই তিনটা প্যারেক একসাথে হাতে নিলেন, খুবই ইজিভাবে উনি ডাবের উপর হাতটা রেখে, প্যারেকগুলো রেখে উনি ওনার ডান হাত দিয়ে সবগুলো প্যারেক ডাবের মধ্যে ঢুকিয়ে দিলেন। বুঝলেন আপনি মানে তিনটা প্যারেক উনি ডাবের মধ্যে ঢুকিয়ে দিলেন। আমি 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 এখানে একটা বিষয় একটু জানতে চাই। জি জি জি, আমার সমস্ত লিসেনারের পক্ষ থেকে, অ্যান্ড দ্যাট ইজ, আপনি কিন্তু প্রথমে আমাকে বলেছিলেন যে যেই হুজুরটা যিনি জিন পজেস করেন এবং আপনারা যে চারজন ছিলেন, হ্যাঁ জি, এটা মাঝখানে একটা পর্দা ছিল। হ্যাঁ জি, ওই পর্দা থেকে হাত বের করে উনি যা করা করে। ওকে 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 ওকে, পর্দার ভিতরে হাত ঢুকানো নিষেধ, উনি হাত বের করে যা করা করবে। আচ্ছা, কিন্তু উনি ওনার বডি বা চেহারাটা বের করেননি, শুধু হাতটাই, জাস্ট হাতটাই বের করে। আর ডাবটা কার কাছে ছিল? ডাবটা হচ্ছে আমার বাবার হাতে ছিল। আচ্ছা, ওকে ওকে। তো এটা কিন্তু আসলে আমার বড় মামা উনি ভাবলেন যে হয়তো কেমিস্ট্রি কোনো কেমিক্যাল রিয়াকশন দিয়ে
ডাবটায় পেরেকগুলো ঢুকাইতে পারলেন উনি। না, এমন অনেক ঘটনাও আছে আমি দেখেছি যে সাধারণত যারা এই ধরনের বিজনেস, আমি আপাতত বলবো যে আমি সবাইকে মেনশন করে বলছি না, অনেকে রিয়েলি হয়তো করেন, আবার অনেকে বিষয়টাকে বিজনেস করেন, তো তাদের কিছু এজেন্ট থাকে আশপাশে যেই দোকানগুলো থেকে এই লোকগুলো তাদেরই হয়। তো আমার একটু জানার ইচ্ছা ছিল যে এই পেরেক এই ডাব এগুলো আপনারা বা আপনার বাবা কোত্থেকে সংগ্রহ করলেন? আমার বাবা হচ্ছে আমার বাবার এলাকা থেকে, এরিয়া থেকে একজনকে ফোন দিয়ে বলছে নিয়ে আসতে। আচ্ছা, ওভার দ্য ফোন, উনি ওভার দ্য শরেননি, কিন্তু স্টিল এটা কিন্তু বিশ্বাস করেন কেউ। আচ্ছা, বিকজ সায়েন্স অনেক কিছু করতে পারে যেটা ম্যাজিক বলে আমরা অভিহিত করি। মানে আপনি বলছেন যে আপনার বাবা ইন দ্য মিন টাইম ওই রুমে ছিল, তাই ওই রুম থেকে নিয়ে বেরোননি, আপনারা কেউই বেরোননি রুম থেকে, আপনার মামার বাবা যারা ছিল না কেউই বেরোননি, নিয়ে আসছে উনি ওভার দ্য ফোন বলে দিয়েছে। হ্যাঁ, নিয়ে আসছে ওখানে থেকে ডাব এবং চারটা পেরেক নিয়ে আসছে, তিনটা পেরেক নিয়ে আসছে। আচ্ছা, ওকে ওকে। তো আমার মামা স্টিল মানে কেউই স্টিল বিশ্বাস করেনি। তো আমার মামা আরেকবার ওনাকে প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি বলেন যে আমার ভাই যা সমস্যা ও এখন কি করতেছে, যেহেতু আপনি জিন আপনি অনেক কিছুই জানার কথা, তাহলে আপনি বলেন ও এখন কি করতেছে, কোথায় আছে। পরে জিন বলল যে আপনার ভাই নর্থ ফেসড একটা বিল্ডিংয়ে বসা, ফোর্থ ফ্লোরে 412 নম্বর রুমে, অ্যান্ড উনি ওখানে ইকোনমিক্স ক্লাসটা করতেছিলেন। তো আমার মামার কাছে এটা খুবই রিডিকুলাস লাগছে, মানে কীভাবে এটা তো পসিবলই না, এটা হয়তো আন্দাজে বললেন। তো আমার মামা রুম থেকে বের হয়ে গেছে, ওই ঘরটা থেকে, টিনের ঘর থেকে বের হয়ে গেছে। আচ্ছা, বের হয়ে গিয়ে বড় মামা ছোট মামাকে কল দিলেন যে মুরাদ তুমি কোথায়। পরে আমার ছোট মামা ফোনটা ধরে বললেন যে ভাই আমি তো ক্লাসে। তো আমার মামার একটু খটকা লাগলো, মামা বললেন যে ক্লাস থেকে তুমি বের হও, একটু কথা আছে তোমার সাথে। তো মামা ক্লাস থেকে বের হইলেন, বের হওয়ার পরে মামাকে হচ্ছে জিজ্ঞেস করলেন যে তুমি তোমার যে বিল্ডিংটা তুমি বসে আছো কয়তলায় বসে আছো। পরে বলে চারতলায়। বলে চারতলায় কত নম্বর রুম, মামা বললেন 412 নম্বর রুম। সিরিয়াসলি? হ্যাঁ। ও মাই গড, সত্যি কথা, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় কারণ, আশ্চর্যকর বিষয়। লিসেনার, আমার গুজবাম হচ্ছে, মানে আমার গায়ের লোমটোম অলরেডি মানে অলরেডি দাঁড়ায় গেছে, মানে ইটস টোটালি আনবিলিভেবল। আমি 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 বিশ্বাস করি না, মানে ইটস নট পসিবল, ইটস নট পসিবল। অবভিয়াসলি কারোর জন্যই বিশ্বাস করার মতো না, আমরাও কেউ বিশ্বাস করিনি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত উনি এই ইনফরমেশনটা দিলেন। পরে মামা জিজ্ঞেস করলেন যে বড় মামা জিজ্ঞেস করলেন ছোট মামাকে যে তুমি কোন ক্লাস করতেছো, স্টিল ইকোনমিক্স ক্লাসই বললেন। মামা কিন্তু কথাটা মোটেও আর বিশ্বাস হচ্ছে না। পরে বললো যে তুমি মানে তোমার বিল্ডিংটা কোন ফেস মানে কোন দিকে ফেস করা। পরে মামা বললেন নর্থ ফেসড। এটা আসলে খুবই অবিশ্বাস্য একটা, এটা ক্রিপি না, অনেকটাই অনেকটাই কিন্তু মানে মানে এটা আসলে বিশ্বাসযোগ্য না। মানে আমি এরকম অনেক ঘটনা শুনেছি ব্যক্তিগতভাবে, ইভেন আমার কাছের কিছু মানুষজনের কাছ থেকে, বাট আমি প্রথমবারের মতো মানে এতটা স্পেসিফিকভাবে তাও বাংলাদেশের বাইরে। হ্যাঁ, জি জি, সেটাই হচ্ছে কথা, মানে আমি এখানে কানেক্ট করার কোনো সোর্স খুঁজে পাচ্ছি না যে কীভাবে আমি কানেক্ট করি। সেটাই কথা যে এটা কানেক্ট করার কোনো ওয়েই পাচ্ছে না কেউ আর। পরে হচ্ছে মামা ভাবলেন যে ঠিক আছে, না এখানে তো কিছু একটা আছে, উনি যেহেতু এতটা স্পেসিফিকভাবে এতটা প্রিসাইজভাবে এতগুলা ইনফরমেশান দিলেন, মানে অবভিয়াসলি উনি কিছু একটা করতে পারবেন। তো মামা ওকে জিজ্ঞেস করলেন যে এই, আবার মামা ঘরে ঢুকলেন, টিনের ঘরটা আবার ঢুকলেন, উনি তো কথাবার্তা শেষ করে ছোটো মামার সাথে কথাবার্তা শেষ করে বড় মামা আবার রুমে ঢুকলেন। আচ্ছা, ঢুকে বললেন, উনি বড় মামার কিছু বলেননি ওনাকে যে ওনার ইনফরমেশানগুলো ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ওই জিনটা জিজ্ঞেস করতেছে কি সব ঠিক হয়েছে, না আপনার ভাই কি বলেনি উনি কোথায় আছে, সব ঠিক হয়েছে? পরে আমার বড় মামা আসলে বলতেছে যে মানে কীভাবে সম্ভব, মানে এটা কীভাবে সম্ভব, দেশে থাকলে একটা বিষয় ছিল। আসলে লিসেনার, আমি আপনাদের কাছে জানতে চাই এই উত্তরটা, আসলে যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে আপনাদের, বা আপনারা যদি কেউ লজিক্যালি চিন্তা করে থাকেন এবং উত্তর পেয়ে থাকেন, দেন প্লিজ আমাকে জানাবেন। আর আমাকে উত্তর জানাতে হলে ডেফিনেটলি আপনার মোবাইলের SMS অপশানে যাবেন, সেখানে গিয়ে EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ঠিকানা, স্পেস দিয়ে আসলে উত্তরটা কী হতে পারে, কীভাবে সম্ভব, যে কোনো আপনার যে কোনো একটা চিন্তা বা যে কোনো একটা লজিক বা যুক্তি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন 27171 এই নাম্বারে। হ্যাঁ, তারপর আমি 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 নিজে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছি না লিসেনার, দেড়শো আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি। আর ঘড়িতে সময় এখন ঠিক রাত 12:28, আর আপনি টিউন করে আছেন রেডিও 91.4 FM, আর আমি আপনার সাথে আছি আর জে এলভিস উইথ অদৃশ্য। হ্যাঁ, তারপর কী হলো তন্দন ভাই?
তারপর হচ্ছে গিয়ে যে মামা জিজ্ঞেস করলেন যে তাহলে এই প্রবলেমটার সোর্স মানে স্টার্ট পয়েন্টটা কেন, মানে কী জন্য হইলো, মানে কেন হয়েছে। তো পরে বললেন যে ওই জিনটাই বলছেন যে জিনদের অপছন্দের একটা জিনিস হলো যে মানে আমি তো আসলে দেখেন আমি পার্সোনালি জিনিসটা আমি তো মানে আপনি আমরা জিন কখনো দেখিনি, আমরা ওদের অনেক কিছুই আমাদের অজানা, তো আমরা অনেক কিছুই বলতে পারবো না আনলেস মানে কেউ এরকম একজন হুজুর যিনি স্পেসিফিক প্রিসাইসভাবে একটা ইনফরমেশান দিতে পারে, এতগুলো ইনফরমেশান উনি তো অবভিয়াসলি কিছু জানেন। তো উনি তখন বললেন যে জিনদের ছায়ায় পা পড়া, তারপর হচ্ছে গিয়ে জিনদের গায়ে প্রস্রাব করা, এই কটা জিনিস জিন হচ্ছে অনেক অপছন্দ করে, যেটা আমার মামা করছিলেন, আমি আপনাকে শুরুতেই বললাম যেটা মামা ভুল করে করেছিলেন। আচ্ছা আচ্ছা, তো ওখানে অ্যাট দ্যাট মোমেন্ট তিনটা জিন ওয়াজ পাসিং বাই ওই রাস্তাটা দিয়ে, ওরা ওখান দিয়ে যাচ্ছিল, অ্যান্ড মামা ওদের গায়ের ওপর প্রস্রাব করেছিলেন। আচ্ছা আচ্ছা, এই জন্য ওরা এই রাগটা নিয়ে মামাকে মামার পিছু পিছু অস্ট্রেলিয়া পর্যন্ত গিয়েছেন, কোথায় মামাকে একা পাওয়া যায়। বাংলাদেশের বাউন্ডারি পেরিয়ে অস্ট্রেলিয়াতে আপনি কিছু বলতে যাচ্ছেন রিটন ভাই? এরপরে এই কাহিনীটা নিয়ে যেটা বলে যে এই প্রবলেমটা থেকে মামাকে কিভাবে বাঁচানো যায়, বিকজ একটা টাইমে এমন হয়েছিল যে আপনার ফার্স্টের দিকে তো তন্ময় বললই যে মামা একা ঘুমাইতে পারতো না, একা কোথাও যাইতে পারতো না, ইভেন দো একা রাতে উনি ঘুমাইতে পারতেন না, অনেক প্রবলেম ফেস করেছেন উনি। বাট যখন অ্যান্ড লাস্টের দিকে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট ইজ সেটা হচ্ছে যে উনি দিনের বেলা যে আমরা কিন্তু ভাই আমি কিন্তু আপনার সাথে এখন কথা বলতেছি সবাই শুনতেছে রাইট, কিন্তু এর মাঝখানে কিন্তু ধরেন যে আমি চোখের পলক যেটা আমরা কে বলি যেটা অনেক ন্যানো সেকেন্ডের জন্য হয়, এটা আমরা কিন্তু অনেকবার ফালাই ন্যাপ বলা যায়। হ্যাঁ, কিন্তু এই আস্তে আস্তে ধরেন যে একটা বা ধরেন যে চোখের পাতা ফালাইছে মামা বা অফ করছে, এর মাঝখান দিয়ে ধরেন যে মামা খুব বাজে রকমের কোনো একটা জিনিস দেখছে, মানে ব্যাপারটা এমন হয় যে উনার পক্ষে লাস্টের দিকে ধরেন যে সার্ভাইভ করাটা খুব বেশি ডিফিকাল্ট অ্যান্ড খুব বেশি টাফ হয়ে যাচ্ছিল। তিনি আপনার বাবাকে ফোন দিয়ে বলছে আমি সুইসাইড করে ফেলব। হ্যাঁ, মানে ধরেন যে এই ব্যাপারটা তো ধরেন যে আর নিতে পারতেছে না একটা মানুষ, ধরেন যে দেশে থাকার সময় মনে করছে আচ্ছা ঠিক আছে দেয়ার ওয়াজ সামথিং যে উনি কিছু একটা করছে আচ্ছা ফাইন, দেন চলে গেছে ধরেন যে আরেকটা কান্ট্রি পর্যন্ত একটা কাহিনী যাওয়া, আপনি এই জিনিসটা আসলে কিন্তু নর্মাল না না ভাই, মানে বাংলাদেশ থেকে আপনার ধরেন যে এই কাহিনীটা অস্ট্রেলিয়াতে উনি সিডনি যেখানে থাকে সেখান পর্যন্ত এই প্রবলেমগুলো ফেস করা। আচ্ছা তন্ময় ভাই এবং লিটন ভাই, আমি আপনাদের দুজনের জন্য অলরেডি একজন আমাদের সাথে জয়েন করেছেন যে তিতুমির, উনি লিখেছেন যে মেবি তিনি এর উত্তর জানেন বা সমাধান জানেন কেন এমন হলো। স্যার আমি একটু তিতুমির সাহেব থ্যাংক ইউ সো মাচ আমাকে এস এম এস করার জন্য, স্যার আমি জানালে খুশি হব এবং এই অজানা উত্তরগুলো কী হতে পারে, এবং আমাদের সাথে যে দুজন গেস্ট আজকে আছেন আমাদের সাথে মিস্টার লিটন এবং মিস্টার তন্ময়, তারা দুজন তাদের মামার বিষয়ে এই ঘটনাগুলো আমাদেরকে বলছিল, স্যার আমি খুব খুশি হব যদি আপনি আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া আমাদের সাথে জয়েন করেছেন শর্মী, তার অনেক ভয় লাগছে, আসলে অদৃশ্য সব কিছুই খুব ভীতিকর, ইভেন আপনি একটা জিনিস দেখবেন আপনার নিজের হাতকেও আপনার কাছে ভয়ঙ্কর লাগবে যদি সেটা অন্ধকারে হয় যখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন না। তাছাড়া আমাদের সাথে ছিলেন সাইমা নরসিংদী থেকে লিখেছে, ভাইয়া জিনেরা সেকেন্ডে হাজার মাইল যেতে পারে, আমার নিজের দেখা, আমার এক ফ্রেন্ডকে নিয়ে, আচ্ছা ওনার এক ফ্রেন্ডকে, হ্যাঁ সাইমা ইজ ট্রু, আসলে জিন এদের গতিবেগ কত বা এরা ঘন্টায় কত কিলোমিটার বেগে বা কত মিটার বেগে হাঁটতে পারে আমি এখনও পর্যন্ত জানি না, বাট আমি জানতে চাই, আর যদি আমি জানতে পারি ডেফিনেটলি আমি আপনাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এত রাত জেগে আমাদেরকে শোনার জন্য। আচ্ছা হ্যাঁ, তারপর কী হলো? তারপর লাস্টের দিকে ধরেন যে এখন মামা তো এই জিনিসটা নিয়ে আর সার্ভাইভ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো, দেন তখন মামা এবং তন্ময়ের বাবা ওখানে ছিল, তো তখন তারা বললেন যে এই ব্যাপারটা থেকে ধরেন যে পরিত্রাণ পাওয়ার আপনার সলিউশনগুলো কী। আচ্ছা, তো হুজুরে আপনার কিছু আপনার তেল পড়া দেয়
আসলে কিছু জিনিস আছে, ধরেন যে আমরা বলি যে পড়া জিনিস, পড়া তেল দিছে, আমরা মনে করি যে ইটস রিডিকুলাস, এই জিনিসগুলো আমরা কখনো দাম দেই না বা হাসি। হইতে পারে যে এখন অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে যে আর এগুলো খুব হাস্যকর একটা ব্যাপার, বাট আসলে দেয়ার ইজ সামথিং। ধরেন যে মেডিকেল সায়েন্স অ্যান্ড আপনি ধরেন যে সায়েন্স বলেন, এই ব্যাপারগুলো থেকে কিছু জিনিস কিন্তু ডিফারেন্ট। অ্যান্ড এই আসলে ব্যাপারগুলো অনেক সত্যি অ্যান্ড ইটস ট্রু যতক্ষণ পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো ফেস না করবেন। পরে এটার পরে হচ্ছে যে হুজুরে আপনার একটা এক বোতল তেল পরে দিছিল অ্যান্ড বলল যে এটা 21 days পর্যন্ত এটা হচ্ছে যে গায়ে লাগাইতে হবে ওনার। তো পরে আমাদের ফ্যামিলি এটা অস্ট্রেলিয়া পর্যন্ত পাঠায়। অ্যান্ড আরেকটা জিনিস বলল যে আপনারা মেবি হচ্ছে যে ধূপ কি এটা চিনেন? হ্যাঁ, তো ধূপ অ্যান্ড হচ্ছে যে লাল মরিচ, শুকনো মরিচ যেটা আমরা বলি আর কি, এই জিনিসটা পোড়ায় 21 দিন পর্যন্ত ঘরের মধ্যে, ঘরের চারপাশ দিয়ে এটা দিতে প্রত্যেক দিন মাগরিব নামাজের সময়, মাগরিব নামাজ আজান শেষ হওয়ার পরে, এবং এটা 21 দিন পর্যন্ত এই জিনিসটা আপনার কন্টিনিউ করতে হবে। আচ্ছা, অ্যান্ড এটা অস্ট্রেলিয়াতে হোক বা হচ্ছে যে বাংলাদেশে হোক, যে কোনো এক জায়গায়, সেটা উনি বাংলাদেশেও করতে পারবেন। উনার জন্মস্থানে বলছিল, জন্মস্থানে মেইনলি করতে হবে, যেখানে তার জন্ম, যেখানে তার জন্ম হয়েছে ওখানে করতে হবে। মানে ধরেন যে গ্রামে জন্ম হয়েছে, তো তাহলে এই জিনিসটা ধরেন যে আমাদের গ্রামের বাড়িতে এটা করা হয়েছিল। আচ্ছা, অ্যান্ড বলেছিল হচ্ছে কখনোই কোনো অবস্থাতেই রাতে আর দিনে একা কোথাও ঘুমাতে না, এটা স্পেসিফিকলি করে বলে দিছে। প্রবলেমটা শেষ না হওয়া পর্যন্ত রাতে কখনো একা ঘুমাতে না অথবা দিনেও না। আপনি বুঝতেছেন মানে কতটা প্রবলেমেটিক হলে আপনি রাতে না দিনেও প্রবলেমগুলো ফেস করতেছেন? আচ্ছা, আমি এই বিষয়ে আমার একটা বিষয় জানার, আমার আমার আসলে খুব গুজবাম হচ্ছে। আমি 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 আসলে নিজেকে খুব সাহসী মনে করি, কিন্তু কেন যেন আমি কোথায় যেন একটু দুর্বল হয়ে যাচ্ছে বিকজ অফ বিষয়টা টোটালি অদৃশ্য। তো যেহেতু আপনি আমাকে মেনশন করেছেন যে আপনার বড় মামা হি ইজ এ ভেরি এডুকেটেড গাই, এবং তিনি মোটামুটি প্র্যাকটিক্যাল এবং সহজে উনি কোনো অদৃশ্য কোনো কিছু না দেখে বা না জেনে বিশ্বাস করতে চান না, এবং অ্যাজ ওয়েল ইয়োর মানে ছোট মামা সেও মোটামুটি ওই সময় বাইরে পড়ালেখা করতে গেছে। তো যেহেতু আপনার ছোট মামা মোটামুটি একটা শিক্ষিত ফ্যামিলি বা একটা শিক্ষিত ভাই বিলং করে, তো সেহেতু তার উচিত ছিল বা সে হয়তো ডেফিনেটলি অস্ট্রেলিয়াতে থেকে সে সেখানে ডাক্তারের শরণাপন্ন হয়েছে, বিকজ অফ সে যেহেতু রাত্রে ঘুমাতে পারতেছে না, ঘুমালেই সে এরকম প্যারালাইজড হয়ে যাচ্ছে, হাত পা নাড়াচাড়া করতে পারছে না, আজে বাজে স্বপ্ন দেখছে, একটা ভীতিকর অবস্থা। এই সম্পর্কে কী জানেন আপনারা? উনি হচ্ছে যে আমি যতদূর জানি মানে উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। আচ্ছা, তো আপনি হয়তো জানেন বাইরের দেশে ডাক্তাররা প্যারানর্মাল কিছু তারা বিলিভ করেন, তারা হচ্ছে সব কিছুই প্রেসক্রিপশন লাইক মেডিসিন দিয়ে ঠিক করতে চায়। ওনাকে মেডিসিন দেওয়া হয়েছিল ঘুমের জন্য, স্টিল প্রবলেমটা হচ্ছে। ওনাকে হচ্ছে অ্যাংজাইটির জন্য কিছু পিলস দিছে যেন হচ্ছে উনি এভাবে অ্যাংজাইটি অ্যাটাক না হয়। ডাক্তাররা ভাবলেন যে এটা হচ্ছে যে অ্যাংজাইটি অ্যাটাক মোস্ট প্রবলি ওনারা ভাবলেন, তো ওটাও হচ্ছে না, স্টিল কোনো ইটস নট ওয়ার্কিং। লাস্ট হচ্ছে মামা একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টে আসছিলাম, এক্স্যাক্টলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন যে এটা কি কোনো মেন্টাল কন্ডিশন নাকি। তো অ্যাজ ইউ নো যে সাইকিয়াট্রিস্টরা অনেক কিছুই বলে, হ্যালুসিনেশন দিয়ে অনেক কিছুই ডিফাইন করতে চায়, যেটা হয়তো আপনার হ্যালুসিনেশন, হয়তো হচ্ছে আপনি ওভার থিঙ্কিং করতেছেন, হয়তো হচ্ছে আপনি কিছু ভুল দেখতেছেন, আর আপনি হয়তো অসুস্থ আর ডিপ্রেসড আর এনিথিং এলস। কিন্তু আসলে ডিপ্রেশন তো 4-5 মাস 6 মাস পর্যন্ত থাকে না, ওটা কি? হ্যাঁ, আমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করতেছি, বিকজ অফ যেহেতু সে মোটামুটি স্লিপলেস নাইট কাটাচ্ছে এবং যেহেতু সে রাত্রে ঘুমাতে পারছে না এবং ঘুমালে সাজে বাজে স্বপ্ন দেখছে এবং সে একটু ভীতির মধ্যে, একটু অ্যাংজাইটির মধ্যে আছে, দ্যাটস ওয়াই সে একটা ইনসমনিয়াতে পড়ে যায়। সে যেহেতু সে ঘুমাতে পারছে না, এবং আমি দেখেছি এরকম অনেক ইনসমনিয়াক পেশেন্ট, তাদের মধ্যেই সুইসাইডাল টেন্ডেন্সিটা বেশি থাকে। অ্যাজ আপনার মামা আপনার বাবাকে ফোন দিয়ে এই কথাটা বলছে যে আমি এইভাবে প্রেশার নিতে পারছি না, আই ওয়ান্ট টু সুইসাইড। ওকে, হ্যাঁ, তারপর কী হলো সলিউশনটা? আমরা হুজুরের কাছ থেকে আসি, এখান থেকে কী সলিউশনটা এলো তারপরে? মোটামুটি 21 দিন এটা কন্টিনিউ করলো। তেলটা তো হচ্ছে DHL-এ করে পাঠানো গেছে অস্ট্রেলিয়াতে, বাট ধূপ আপনি অস্ট্রেলিয়াতে দিলে দেয়ার ইজ স্মোকিং সিগনালস, মানে স্মোকিং, আচ্ছা, ওকে, অ্যান্টি স্মোকিং, তো
তো আপনি ধূপ দিলে তো ওখানে হচ্ছে আপনি পারবেন না ধূপ দিতে অস্ট্রেলিয়াতে আলটিমেটলি, তো অনেক ধরনের প্রবলেম হবে, আপনার নেইবার কেস বা অনেক কিছু হইতে পারে। তো ওনার জন্মস্থান হচ্ছে নানার বাড়িতে। আচ্ছা, তো নানার বাড়িতে 21 দিন, আমার নানার বাড়িতে একটু বড়, তো 21 দিন ধরেই ধূপ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটার পরে সলিউশনটা হলো যে আলটিমেটলি উনি আফটার 2 মান্থস হি ফেল গুড, আস্তে আস্তে উনি ভালো ফিল করতেছে, ওনার সব ধরনের প্রবলেম আস্তে আস্তে শেষ হচ্ছে। 2 মাস? 2 মাস। হ্যাঁ, বাট এখানে আমি আরেকটা কথা বলি, তো যখন হচ্ছে যে এই 21 ডেজ এই এটা রেগুলার বেসিসে করা হয়, তো তখন আপনার তন্ম যেটা বললো যে 2 মাস, 2 মাসের মধ্যে ধরুন যে আস্তে আস্তে ডে বাই ডে গ্র্যাজুয়ালি প্রবলেমগুলো কমতে থাকে। আচ্ছা, বাট একটা দিন একটা ধরেন যে অন্য ধরনের একটা স্টোরি ঘটে মামার সাথে। সো ওই দিন ছিল মামা ধরেন যে সেকেন্ড সেমিস্টার ছিল ইন অস্ট্রেলিয়া, সো সেমিস্টার ব্রেক, তো ওনারা হচ্ছে যে বিকেলের দিকে আপনার হ্যাং আউটে বেরোয়, ফ্রেন্ডরা গাড়ি নিয়ে হ্যাং আউটে বেরোয়। সো অপেরা হাউসের নাম আপনার সবাই শুনছে? হ্যাঁ, অপেরা হাউসের এখানে মামারা বসে রাতে আড্ডা টাড্ডা দিচ্ছিল। সো মামার ফ্রেন্ডরা আপনার রাত 1:30টার দিকে সবাই সবার মতো ধরেন যে চলে গেছিল। সো মামা বসেছিল, আচ্ছা ঠিক আছে, কোথাও একটা ধরনের যে প্রবলেম ফেস টেস করতেছিল যে একটা একা একটা কিছুক্ষণ থেকে দেন মামা মুভ করবে বাসায়। সো এমন একটা টাইমে মামা ধরেন যে দেখতে পায় যে ধরেন যে দেয়ার ওয়াজ সাম ওয়ান যে মামাকে ফলো করতেছে। আচ্ছা, হ্যাঁ, মামা ধরেন যে অপেরা হাউস থেকে ধরেন যে 10 মিনিটের দূরত্ব হবে এরকম, যেখানে ধরেন যে পার্কিং লটে মামার গাড়িটা পার্ক করে। তো এটার মাঝখান দিয়ে মামা যাচ্ছিল, অ্যান্ড অন এ সিরিয়াস নোট, জায়গাটার ডিস্টেন্স কিন্তু ধরেন যে অনলি 10 মিনিটস, মাত্র 10 মিনিট, কিন্তু মামা ধরেন যে যত হাঁটতেছে, মামা যেটা বললো আমাদেরকে যে ওনার কাছে মনে হয় যে উনি 2-3 ঘন্টা হেঁটে ফেলছে, অনেক টায়ার্ড, কিন্তু এই রাস্তাটা উনি কুলাইতে পারতেছে না। আচ্ছা, যে উনি হাঁটতেছে বাট ধরেন যে ওনার পা উনি যাচ্ছে ধরেন যে, বাট ওনার মনে হচ্ছে যে উনি রোড চিনতেছে না বা কিছু, বা কেউ ওনাকে হাঁটাচ্ছে বা কিছু। এটার মাঝখানে ধরেন যে অনেক আজে বাজে জিনিস দেখতেছে, যে একবার দেখলো উনি ধরেন যে একটা পুরো ডার্ক ব্ল্যাক কালার ধরেন যে কুকুর ঘেউ ঘেউ করতেছে রোডের মধ্যে, দেন ধরতেছে যে এরকম ছুরি নিয়ে কেউ দাঁড়ায় আছে এরকম, পুরো ধরেন যে গায়ের মধ্যে এমন একটা ড্রেস ধরেন যে এই ড্রেস কোডটাই খুব উদ্ভট টাইপ, যে আপনি দেখলেও ধরেন যে আপনার খুব অকওয়ার্ড, মানে অকওয়ার্ডনেস আছে না, এমন একটা খুব মানে অকওয়ার্ডলি ধরেন যে খুব বাজে লাগে, এরকম খুব বাজে বাজে উইয়ার্ড জিনিস মামা দেখছে। সো ওই রাতটা হচ্ছে যে মামার খুব বাজে লেভেলের গেছে, যে তার মামা হাঁটতেছে মনে হচ্ছে যে কোনো একটা জিনিসের ছায়া মামাকে ইয়ে আপনার পজেস করতেছে, এরকম মামা হাঁটতে পারতেছে না, বা আপনার 10 কদম সামনে হেঁটে গেলে মনে হচ্ছে যে উনি আবার রোডটা কুলাইতে পারতেছে না। আচ্ছা, এইরকম একটা ব্যাপার ছিল ওই দিন। সো দেন মামা যটুক দোয়া দোয়া পারে এইরকম ইয়ে টিয়ে করে দেন হচ্ছে যে মামা পার্কিং লক পর্যন্ত যায় 2 ঘন্টা পরে। সো এরপর যাওয়ার পরে মামা সোজা বাসায় চলে আসে। অ্যান্ড ওই দিনটাও মামার পুরোটাই ওই পুরো রাতটা ধরেন যে আবার ছিল সেম আগের 2 মাস আগে যেরকম স্লিপলেস নাইট তার যাইতো, ঠিক ওই রকম ওই প্রবলেমগুলো। অ্যান্ড একটা ব্যাপার ওই দিন কিন্তু সো মামা মনে করছে যে মামার থেকে সব প্রবলেমগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এখন আর প্রবলেম ফেস করে না। তখন থেকে কিন্তু যে মামার যে বাসার মধ্যে আগে যেরকম হইতো যে কোনো একটা ফ্রেন্ডকে রাখছে যে ঘুমানোর সময় যে তুমি থাকো একা একা, তো মামা তখন থেকে ধরেন যে একা একা লিভ ইন করা শুরু করে দিস। কিন্তু তো ওই দিনটাতে কেউ ছিল না, সো মামা ওই দিন আবার ওই প্রবলেমগুলো আবার আপনার ফেস করে। সো ফেস করার পরে ধরেন ঘুমাইতে পারে না, সকাল সকালে ধরেন যে অস্ট্রেলিয়া সিডনিতে যখন সকাল হয় তখন হচ্ছে যে বাংলাদেশে ফোন দেয়। ফোন দেওয়ার পরে এখানে বাংলাদেশ থেকে আমার আম্মু এবং তন্ময়ের আম্মু আবার হুজুর কাছে যায়। যাওয়ার পরে ওনাকে আবার বলে এই প্রবলেমগুলো। সো তখন হুজুর বলল যে আসলে ওই যে আপনার একটা কথা কিন্তু তন্ময় বলছে যে 21 ডেজ পর্যন্ত ধূপ অ্যান্ড ধরেন যে রেড চিলিস যে শুকনো মরিচগুলো যেগুলো হচ্ছে যে পোড়ানো হয়েছে না, বলে যে এটার জন্য ধরেন যে মানে এটা নাকি এমন একটা ব্যাপার, এই আমরা যেগুলো বলি ধরেন যে যে অশরীরী আত্মা যেগুলো বা যেটাই বলি আমরা, ওরা নাকি এই স্মেলগুলো না আপনার সহ্য করতে পারে না। সো এটার জন্য আমি এতটুকু জেনেছি, সো এই স্মেলটা ওরা সহ্য করতে পারে না, অ্যান্ড এটার জন্য ওরা আবার রেগে গেছিলো অনেকভাবে, এটার জন্য আর কি মামাকে আবার আর কি ভয় দেখাইছে।
বাট হুজুর বলছে যে আচ্ছা ঠিক আছে কোনো কিছু হবে না, উনি ঠিকভাবে ইয়ে করতেছে। তো এরপরে উনি মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে ওরা কোনোভাবেই আসলে আপনার মামাকে তারা ছাড়তে চাচ্ছে না, মানে কোনোভাবেই না। They want their revenge because তারা অনেক রাগে ছিল, তারা চাচ্ছিল যেভাবে হোক রিভেঞ্জটা নেবে। এবং আপনি মেনশন করেছিলেন কতজন ছিল জিন সেখানে, কতজন জিন? তিনজনই ছিল গায়ে পড়ছিল। ও মাই গড। তো আলটিমেটলি পরে কি হয়েছে মানে, তো এরপরে হুজুরে যে লাস্ট সলিউশনটা দিল আর কি, সেটা হচ্ছে যে নানা বাড়িতে একটা আপনার টিনের ঘর আছে, আমাদের নানা বাড়ির মানে সামনে আগের একটা পুরনো টিনের ঘর আছে, যে জিনিসটা আপনার ধরেন যে অ্যাজ এ স্মৃতিস্বরূপ সেটা স্মরণ হয়নি, নানার বানানো ফার্স্ট বাড়ি সেটা। এখন ওখানে তিনতলা বাড়ি, বাট ওই জিনিসটা এখনও আছে। সো ওখানের মধ্যে আপনার হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে যে ভাতের পাতিলের উপরে স্টিলের এক ধরনের ঢাকনা থাকে না, সো এই ঢাকনাটাকে আপনার হচ্ছে যে ড্রিল দিয়ে পাঁচটা ফুটা করা হয়, দেন এই জিনিসটা হচ্ছে যে ওই যে টিনের ঘরের দরজার যে মেইন ডোর, ডোরের মধ্যে এটা আপনার বেঁধে দেওয়া হয়েছিল। আচ্ছা, বললো যে এটা এইভাবে থাকবে, এন্ড জিনিসটা হচ্ছে যে আপনার দক্ষিণমুখী করে দেওয়া হয়েছিল। আচ্ছা, সো এটা হ্যাঁ দক্ষিণমুখী করে দেওয়া হয়েছিল। অ্যান্ড হচ্ছে যে মামাকে হচ্ছে যে আরেকটা জিনিস বলে যে অস্ট্রেলিয়া একটা জিনিসটা পাঠাইতে হবে। সো জিনিসটা ছিল এমন একটা জিনিস আপনার হচ্ছে যে হোয়াইট কালারের পেপারের মধ্যে উনি হচ্ছে যে আপনার রেড কালারের সাইন পেন, সাইন পেন দিয়ে হচ্ছে যে কিছু অ্যারাবিক ওয়ার্ড টোয়ার্ড অনেক কিছু লিখে দিছিলো, এরকম অনেকগুলো কাগজ। হ্যাঁ, এই কাগজগুলো হচ্ছে যে বললো যে অস্ট্রেলিয়া যাওয়ার পরে হচ্ছে যে পানির বোতলের মধ্যে হচ্ছে যে ওভার দ্য নাইট এগুলো হচ্ছে যে ভিজায় রাখতে হবে। অ্যান্ড ওইটা হচ্ছে যে আপনার ওইটা ষষ্ঠ দিন ছিল, মানে ষষ্ঠ দিন ষষ্ঠটা কাগজ এরকম আপনি ধরেন যে রাতের বেলা হচ্ছে যে হ্যাঁ ভিজায় রাখতে হবে বোতলের মধ্যে, দেন সকালবেলা এই এটা তো হচ্ছে যে ধরেন যে কাগজ থেকে হচ্ছে যে সে রংটা যেহেতু এটা সাইন পেন, হ্যাঁ জাফরান রং দিয়ে লিখে আমি যতটুকু সেই জিনিসটা তখন সকালে বেরোয় যাবে। দেন এটা হচ্ছে যে এক্সট্রা পানির সাথে উনি যে শাওয়ার করার জন্য যে ওয়াটার সাথে এই জিনিসটা মিক্স করে, দেন এটা হচ্ছে যে উনি 17 days 17 দিন হচ্ছে যে উনি এটা দিয়ে গোসল কর, সো এটা দিয়ে গোসল করে দেন আস্তে আস্তে দেন বললো যে উনি নামাজ টামাজ পড়তে আল্লাহ কাছে। সাথে সাথে আমল বলেছিল হচ্ছে ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি, বাসায় ঢুকার আগে আয়াতুল কুরসি, পরে হচ্ছে চারদিকে ফু দিতে হবে। আচ্ছা, ঘরের আমি জানি না এটা নাকি হচ্ছে ঘরটা বন্ধ করে সিকিউর করে, আয়াতুল কুরসি নাকি অনেক পাওয়ার। অজুতে থাকলে আপনি অনেক কিছু আপনার উপর প্রসেস করতে পারেন, যখন আপনি বডিটা লক থাকে তখন। তো এটা হচ্ছে আমি লিসনারদের জন্য বলতেছি, যদি কেউ কোনো কখনো কোনো প্রবলেম ফেস করে, ইটস দ্য অনলি ওয়ে যে 24/7 আপনি ওযু করে থাকলেই পারেন, এন্ড ভালো একটা আমল করেন, আয়াতুল কুরসি পড়েন। ওকে, তো এখান থেকে আসলে কি আমার মানে আমি যে শিক্ষা, আমার সেকেন্ড শিক্ষা হচ্ছে এখান থেকে, যেটা আমার ফ্যামিলি থেকে হয়েছে। সেকেন্ড শিক্ষাটা হলো আমরা যারা ছেলেরা যেখানে সেখানে কেয়ারলেসভাবে প্রসেপ করি, হ্যাঁ এটা যেন আমরা না করি। আসলে আই ডোন্ট সাপোর্ট দিস থিং, ইটস ট্রু, দেখতে নোংরা লাগে। জি জি জি, ইভেন এটা আসলে আমাদের আমাদের দেশে, আমি আসলে আমাদের দেশকে আমি কখনোই ছোট করে কথা বলতে চাই না, আমি অনেক জায়গাতেই দেখেছি, দেশের দেশে বলেন দেশের বাইরে বলেন, অনেক সময় অনেকে মানে এখানে আসলে এমার্জেন্সি হয়ে যায়, তারপর আই থিঙ্ক মানে পাবলিক টয়লেট ইউজ করা উচিত যত্র যেখানে সেখানে, এইভাবে আমি এটাকে সাপোর্ট করি না। এন্ড আল্লাহর উপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় কথা, বিশ্বাস রাখতে হবে। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন যে অনেকে আমাদের মধ্যে ধরেন লিসেনার্সদের মধ্যে এরকম অনেক হয় যে অনেকে অনেক ব্যাড ড্রিমস দেখে রাতের বেলা, যে মানে এটা প্যারানর্মাল না কিন্তু ধরেন যে কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে বা কিছু জিনিস পড়ে যাচ্ছে এরকম অনেক হয়। অনেকে ড্রিমসের মধ্যে ধরেন যে দেখে যে সাপ তাকে দৌড়াচ্ছে, এটা বেসিক্যালি আমার সাথে হয়েছে। হ্যাঁ, যে এরকম ড্রিমসের মধ্যে এরকম দেখে যে সাপ দৌড়াচ্ছে বা কিছু যে কোনো মানে কিছু নিয়ে আর কি ভয় পাও। সো এটার জন্য ধরেন যে আমি যেটা বলবো, যেটা ধরেন যে আমি রেগুলার বেসিসে করি, সেটা হচ্ছে ডেইলি রাতে আমি ঘুমাইতে যাওয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়ে যদি ফু দেন, বা আমি যেটা করি আমি যখন দেই তখন হচ্ছে যে আমি আল্লাহর রহমতে হচ্ছে যে কোনো ব্যাড ড্রিমস বা বাজে কোনো জিনিস ইনশাল্লাহ এটা আমার আল্লাহর প্রতি একটা
বিশ্বাস যে আমার সাথে কখনো কিছু হবে না। অ্যান্ড ডেফিনেটলি আজ পর্যন্ত যতদিন থেকে ধরেন যে এই হ্যাবিটটা আমার হয়েছে, এরপর থেকে ধরেন যে কখনোই আমি কোনো কিছু নিয়ে ভয় পাই নাই বা এরকম বাজে ধরনের কোনো ড্রিমস দেখি নাই। সো সবাইকে জাস্ট লিসেনারদেরকে এটাই যেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা পড়া উচিত। অ্যান্ড এটা করলে অ্যাটলিস্ট আমরা অনেক ধরনের প্রবলেম থেকে, সেটা প্যারানরমাল না, সেটা ডিফারেন্ট, ইটস এ ডিফারেন্ট থিং, বাট অনেক ধরনের ড্রিমস বা অনেক ধরনের বাজে জিনিস থেকে যে আমরা ভয় পাচ্ছি, এটা এটা অনেক হয়। আপনি কিন্তু অনেকের থেকেই শুনবেন যে বাজে একটা ড্রিমস দেখছি কালকে রাতে। সো এই ব্যাপারগুলো হবে না, মানে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাই এবং লিটন ভাই, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তো ফ্রেন্ডস অ্যান্ড লিসনার্স যারা শুনছেন, আপনাদের সবার জন্য আজকের টিপস থাকবে, সেটা হচ্ছে যারা আসলে এই বিষয়গুলো নিয়ে সাফার করছেন অথবা সাফার করতে চান না, তাদের প্রত্যেকের জন্য টিপস অফ দ্য ডে, অ্যান্ড দ্যাট ইজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। সেটা আপনার জন্য ভালো না করলেও হয়তো খারাপ করবে না। যেই ঘটনাগুলো আমরা এইমাত্র শুনলাম লিটন ভাইয়ের কাছ থেকে এবং তন্ময় ভাইয়ের কাছ থেকে, তাদের একটা মেসেজ ছিল শেষ পর্যায়ে সমস্ত লিসেনারদের জন্য, সেটা হচ্ছে যে যখনই আপনি যদি খারাপ কোনো কিছু ফিল করেন বা আপনার মধ্যে যদি খারাপ কোনো ফিলিং আসে বা আপনার যদি অস্বস্তি লাগে, ইন দ্য মিন টাইম সাথে সাথেই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত, অজু করে ফেলা উচিত, অথবা মানে আপনি যে ধর্মেরই হন না কেন আপনাকে পাক পবিত্র থাকা উচিত। আর দ্বিতীয় মেসেজ হচ্ছে, টিপস হচ্ছে আজকের, সেটা হচ্ছে ইউ শুড, আপনার সবসময় উচিত আপনার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখা, যেটা শেষ পর্যন্ত আমাদের লিটন ভাই এবং তন্ময় ভাই এই এতগুলো ঘটনা শেয়ার করার পরে বলে গেলেন। এবং তারাও হয়তো জেনেছেন তাদের মুরব্বীদের কাছ থেকে এবং যেই হুজুর যিনি হেল্প করেছেন তার মামাকে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, তিনি এই মেসেজটা দিয়েছেন। সো আমারও আমিও এটা বিশ্বাস করি, আপনি যদি আপনার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টিয়ান হন, বৌদ্ধ হন, অথবা পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার সৃষ্টিকর্তার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ডেফিনেটলি তিনি আপনাকে জন্ম দিয়েছেন এবং তিনি আপনাকে সেভ করবেন। আর এই জিন বিষয়ে আমার একটা কথা হচ্ছে যে জিন মানুষের জন্ম, মানুষ সৃষ্টিরও 2000 বছর পূর্বে আমাদের মহান আল্লাহ তাআলা উনি সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। এটারও ডেফিনেটলি অবশ্য কারণ আছে, সেই কারণগুলো আমরা হয়তো অন্য কোনো একদিন জানবো। এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম এই দ্বিতীয় সেগমেন্ট শুরু করার আগে যে একজন মুসলিম স্কলার উনি অনলাইনে একটা অনুষ্ঠানে ছিলেন। তো উনি অনুষ্ঠানে নানা বিষয় আলোচনার সময় হঠাৎ করে তার একটা ফোন আসে এবং তার একজন লিসেনার তাকে ফোন দেয় তার কাছে হেল্প চাওয়ার জন্য, একটা মহিলা। তো সেই মহিলা তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে করতে তিনি ফোনে ছিলেন, তো হঠাৎ করে সেই মহিলাকে যে জিনটা বিরক্ত করতো অথবা যে জিনটা তার উপরে ভর করেছিল, সেই জিনটা তার উপরে আবার ভর করে ফেলে এবং এটা লাইভ হয়ে যায় একদম। তো সেই ক্লিপটুকু আমি আপনাদেরকে শোনাতে চাই, সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও 91.4 FM। ফিরছি কিছুক্ষণের মধ্যে আবার, আর আপনারা প্লিজ টিউন করে থাকুন এবং এই ক্লিপটা শুনুন, বুঝতে পারবেন ঘটনাটা কী হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওকে সিস্টার, what it is I'd like to ask brother Abu Muhammad, you know when people go to see these beers, they jump in without doing Salatul Istikhara. I personally have had an experience where I've done Salatul Istikhara to go and see someone in India, and it came back unfavorable. I was told to open up the visa that was sent to me by him, and the tickets for the visa, everything was already prepared, but then when the visa were opened, we'd seen that in the visa there was like one man standing with the left hand forward, left foot forward, Allah's name on the left leg, also 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 when people Bismillah wa salatu wa salamu ala rasulillah. Allahumma la sahla illa ma ja'altahu sahla, wa anta alladhi idha shi'ta taj'al al-hazna sahla. Allahumma sahl
Allahumma sahal. Oh Allah, give her the speech, inshallah. Allahumma, give her the power to continue her speech, ya Allah. Carry on, inshallah. Carry on, inshallah. Assalamu alaikum. Wa alaikum salam. Sorry about that. But when I'm doing Salatul Istikhara and the tawiz, I've opened up as well. There were three tawiz, one for under my pillow, one to carry with me, and the one that I had to carry with me when it was opened up had a face on it with, you know, like how a noose is around a person's neck? That was on it. It had Firaun's name in it, Abu Jahal's, Haman's, and all this and that. And this is what I'm curious at, is why do people not do Salatul Istikhara before going to see somebody? I personally done Salatul Istikhara to see Brother Abu Muhammad. It was snowing. Everyone told me not to go to see him. It's snowing, you're going to get stuck and everything. And I found that Allah subhanahu wa ta'ala opened the doors for my treatment to be started, alhamdulillah. And it's been really good because, alhamdulillah, I can start reading my namaz now. I can start doing good things again. Whereas when it comes back on me is by my own mistake, by I find this time I've made a mistake, see? And because they don't want me to go to court, and I haven't gone to court, this is my mistake, see? And the jinns themselves have told Brother Abu Muhammad, they are here to prevent me from going to court. My sister, why they prevent you to go to court? Because they do not want me to speak against a brother. So do you mean a magician or somebody send this jinn to block you to speak or to go to court? You blocked her, ya Aduullah. You enemy of Allah, you blocked her, But inshallah, Allah tabaraka wa ta'ala block you in this dunya, in the akhirah. Remember, ya ayyuhal jinn, remember inshallah that you are going to stand before Allah, yawm al-qiyamah, and Allah going to ask you why you enter this body. What you are going to say to Allah ta'ala, yawm al-qiyamah, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. What you are going to say to Allah Ta'ala, oh the jinn in that body? No. What you are going to say to Allah Ta'ala? What you are going to say to Allah? Are you Muslim or a non-Muslim? No. Muslim or non-Muslim? No. Muslim or a non-Muslim? No, Muslim. Who created you? Who created you? Who created you? Who created you and why? Remember that you are going to stand before Allah subhanahu wa ta'ala. You are going to die, And remember Allah subhanahu wa ta'ala, yawm al-qiyamah, He will ask you why you entered the body of that lady. What you are going to say to Him, ya Allah, forgive me. The magician is the one who told me, go ruin her life. Go and stop her talking, yes? But it will be late, Allah will send you to Jahannam khalidina fiha. Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, and He said, don't fear them and fear me if you are a believer. وَلَا تَخَافُهُمْ وَخَافُونِ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ. May Allah subhanahu wa ta'ala
give our sister inshallah, inshallah, give her inshallah the strength and give her iman and give her power inshallah that she will get rid of you. And don't worry inshallah, you are not strong in the quwwata lillahi jami'a. The Allah most high, most powerful. Yes, আপনি টিউন করে আছেন রেডিও 98.4 FM, আর আমি আপনার সাথে আছি আর জে এলভিস। তো এইমাত্র এইমাত্র আপনি যে ক্লিপটা শুনলেন, আপনি কি মনে করেন শুনে? কিছু বিশ্বাস করেন? মনে কোনো বিশ্বাস তৈরি হয় না, এখনও কিছু অবিশ্বাস করেন? আমি আসলে যখন এটা আপনি তো শুনেছেন, এটা আমি দেখেছি, আমি এটা অবিশ্বাস করতে পারিনি এবং এর উত্তর আমি এখনও খুঁজে চলেছি। এটা আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়নি এরকম। তো যারা এই ধরনের অভিজ্ঞতায় পড়েছেন, তো আমি বুঝতে পারলাম বিষয়টা খুব কষ্টের, খুব পেইনফুল। তো যাই হোক, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সবাই সাবধানে থাকবেন সবসময়। ইউ শুড বিলিভ ইউর লর্ড, আপনি আপনার সৃষ্টিকর্তাকে সবসময় বিশ্বাস করবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, আর কখনও ভয় পাবেন না। এই ভয়টাই আসলে আমাদেরকে শেষ করে ফেলে, এই ভয়টাই আসলে আমাদেরকে সব কিছু থেকে দূরে ঠেলে দেয়। আর আমাদের সাথে যারা ছিলেন SMS-এ এবং যারা ফেসবুকে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমি যাওয়ার আগে আমি প্রত্যেকের নাম একবার পড়ে যেতে চাই, যারা যারা আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে ছিলেন MD আবদুল্লাহ আল মামুন, ছিলেন শর্মী ঢাকা থেকে, ছিলেন সায়মা, তারপরে ছিলেন তিতুমির, ছিলেন মর্তজা। মর্তজা অলরেডি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে আমাদের সঙ্গে তন্ময় ভাই এবং আমাদের সাথে লিটন ভাই যে গল্পগুলো বা ঘটনাগুলো শেয়ার করে গেছেন, এরকম ঘটনা নাকি তার বাবা মার সাথেও ঘটছে। তো যদি কখনও সুযোগ হয়, আমরা অবশ্যই অবশ্যই মর্তজা ভাই তাকে আমরা ইনভাইট করব তার এই ঘটনাগুলো আমাদের সঙ্গে সরাসরি অনলাইনে শেয়ার করার জন্য। আর তাছাড়া ফেসবুকে অনেকে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের প্রোগ্রামটা শেষ করার আগে আগামী প্রোগ্রামের জন্য একটা কুইজ আপনাদেরকে আমি রেখে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বারবার বলেছি, আরেকবার জানিয়ে দিতে চাই, এই জিন এটা হচ্ছে আমাদের পবিত্র কোরআনের 72তম সূরা, সেটা হচ্ছে সূরা জিন, এবং 114তম সূরা, সেটা হচ্ছে সূরা নাসে। খুব এই জিনের অস্তিত্বটা খুব স্পষ্টভাবে লেখা আছে। এবং আরও জানি আমরা যতটুকু যে জিন মানুষ সৃষ্টিরও 2000 বছর পূর্বে সৃষ্টি করা হয়েছিল, এবং আমাদের এই জিনের আদি পিতা উনিও কিন্তু আছেন। যেমন আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম, এবং আমাদের জিন জাতির আদি পিতা হচ্ছেন আবুল জিন্নাত অথবা শামুম। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ হৃদয় 71 টিউন করে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ এলফিসকে শোনার জন্য। আর যারা যারা কিছুক্ষণ আগে টিউন করেছেন, তাদের প্রত্যেককে বলি আপনারা প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় টিউন করবেন রেডিও 71 98.4 FM, সেখানে আমি থাকবো আপনার সাথে আর জে এলফিস উইথ অদৃশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট। সময়টা ছিল গভীর রাত, মনে হচ্ছিল কে যেন দরজায় টোকা দিচ্ছে। কয়েকবার টোকা দেবার পর আর কোনো শব্দ নেই, একটু পর আবার সেই শব্দ, কিন্তু দরজাটা কি একটু খোলা যাবে? কিন্তু কেউ নেই। অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় ওমিয়ন রেডিও 71 98.4 FM।